গায়ে হলুদের পিড়িতে বসেছিল, সে কথাটা এখনো আমায় কাঁদায়। ও কেন আরেকজনের জন্য গায়ে হলুদের পিড়িতে বসবে? আমি তো কোনোদিন ভাবিনি আমার আঁচলের দিকে অন্য কেউ তাকাবে। চলুন প্রথমেই কে রয়েছে আমার সঙ্গে একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন, ওকে। বর্তমানে বয়স কত? বর্তমানে বয়স 23। 23 বছর বয়স। কোথায় থাকছেন? নারায়ণগঞ্জের আড়াইহাজার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে থাকছেন আপনি, ওকে। ওখানে জন্মগ্রহণ করেছেন নাকি জন্ম জেলা অন্য কোথাও? না, জন্ম এখানেই নারায়ণগঞ্জের আড়াইহাজার। ঠিক আছে, শুরু করুন আপনি, একেবারে আমরা ছোটবেলা থেকে শুনি। আচ্ছা, যখন 5 বছর বয়স তখন আমাকে তো মানে প্রাইমারি স্কুলেতে আমরা ভর্তি হই। সেখানে ভর্তি হলাম, একটু 1-2-3 পড়লাম। তো 3-তে পড়ার সময় আমার বড় ভাইয়া আমাকে অনেক আদরও করতো, কিন্তু পড়াশোনায় আমি একটু মনোযোগী কম। আমার ব্রেন ভালো, পড়াশোনায় মনোযোগী কম। আমি একটু দুষ্টুমি করতাম বেশি, সেজন্য ভাইয়া আমাকে বাসায় এসে আমার নিজ হাতে মানে কাগজে লেখাইত, লেখো তুমি কাল থেকে স্কুলে যাবা অথবা ঠিক মতো পড়াশোনা করবা। আমার বড় ভাইয়া। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই 6 বোন। 4 ভাই 6 বোন। বাবা কি করতো? আবু বিজনেস করতো, মুদি বিজনেস হোলসেলার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া লেখা, তারপর ভাই আমাকে অনেক আদরও করতো, কিন্তু বাধ্য হয়ে আমাকে মারধর করতো যেন আমি পড়াশোনাটা ঠিক মতো করি। আর ভাইয়ার একটা প্রবলেম ছিল কি, আমার আব্বুর এত বড় বিজনেস, ওটা ফুললি দায়িত্বটা আমার ভাইয়ার উপরে ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ভাইয়াকে আমার আব্বু এই দায়িত্বটা দেওয়ার পর ভাইয়া প্রচুর টাকা পয়সা নষ্ট করছে, কিন্তু ফ্যামিলি চলছে ভালো, নো প্রবলেম। আব্বু ভাবলো ভাইয়াকে বিয়ে দিয়ে দিবে। ভাইয়াকে বিয়ে দিয়ে দিলে হয়তো ভাইয়া ভালো হয়ে যাবে, টাকা পয়সা নষ্ট করবে না, এমনটা মানে আব্বুর চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, তো ভাইয়াকে যখন বিয়ে করালো, তো এভাবে বছর খানিক যাওয়ার পর এই দুষ্টুমি করি মারে দোকান থেকে বের করে দেয়, এভাবে আমাকে অনেক দিন চলতে হলো। পাশে আরেকটা দোকানদার ছিল, আমার এক ধরনের ফ্রেন্ড হয়ে গেল। তো অনেকদিন যাওয়ার পর আমি ওদের বাসায় আসা যাওয়া করি। আচ্ছা, ওর একটা ছোট বোন আছে, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি বলতে পারতাম না, এবং আমার ছোট কিন্তু আমি আপনি করে বলি। এভাবে আমি চলতেছি, ব্যবসা করতেছি, আব্বুর বিজনেসটা আমি দেখতেছি। এভাবে যখন চলতেছে হঠাৎ করে শীতকাল চলে আসলো। ওকে, শীতকাল চলে আসছে, সবাই ব্লেজার পরে, আমারও খুব শখ হয়েছে আমি একটা ব্লেজার পরবো। আমি বললাম আব্বু আমাকে মানে টাকা দেওয়ার জন্য, তো উনি আমাকে টাকা দিল, আমি ব্লেজার কিনতে গেলাম। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আম্মুকে আইনা দেখালাম, ব্লেজারটা দেখালাম। আমি বললাম যে আমি একটু দোকান থেকে আসি, আমি আব্বার সাথে দেখা করে আসি। তো ওখানে গিয়ে দেখি আব্বু তার ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিচ্ছে এবং হাসাহাসি করছে। ওকে, আমি গিয়ে ব্লেজারটা দেখাইলাম, তখন 2-4-5 লোকের মধ্যে একজনের কাছে ফোন। তো আমার আব্বুর জন্য আমার ভাইয়া ইন্ডিয়া থেকে আমার আব্বুকে একটা ফোন এনে দিয়েছে, ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, সেজন্য ফোনটা আমাকে দিয়ে বলছে এটা নিয়ে যাও, দেখো এটা কি হয়ে গেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নিলাম। কারেন্ট আসে না 2 দিন ধরে, তো ওরা নাকি বাজি ধরছে যে কারেন্ট আসবে না, ওরা চলে যাবে, অলরেডি অনেক মোমবাতি খরচ করে ফেলেছে, এখন আর বসে আড্ডা দেবে না, ওরা চলে যাবে। তো আব্বা নাকি বলছে যে আধা ঘন্টার মধ্যে কারেন্ট চলে আসবে। তো ওরা বাজি ধরে গেল যে 1 কেজি গরম জিলাপি খেয়ে মানে যেই জিতে, যদি কারেন্ট চলে আসে তাহলে ওরা আমার আব্বুকে খাওয়াবে এবং সবাই মিলে খাবে, আর যদি না আসে তাহলে আব্বু ওদেরকে খাওয়াবে। ওকে, কথাটা বলে সারতে পারিনি, 2-4 মিনিটের মধ্যে কারেন্টটা চলে আসছে। আর চলে আসার পর 1 মিনিটের মধ্যে আবার কারেন্টটা চলেও গেছে, তখন নাকি সবাই গরম জিলাপি খেয়ে যাবে। চলে গেল 1টা বাজে, আব্বু দোকান অফ করে শুয়ে পড়েছে। হঠাৎ করে ওনার বুকে ব্যথা, বুকে ব্যথা, কিন্তু কাউকে বলেনি যে আমার বুকে ব্যথা। তো ভোরবেলা ওনার পাশের এক দোকানদার উঠে বলছে মেম্বার সাহেব আপনি এভাবে এরকম করছেন কেন? বলছে আমার বুকে ব্যথা। তারপর ওরা হাতে ধরে বেবি টেম্পু নিয়ে হসপিটালে নিয়ে যায়। একজন লোক আমাদের বাসায় যায়, আমাকে গিয়ে রাখতেছে তোমার আব্বু অনেক অসুস্থ, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তোমরা আসো। 3 কিলো জায়গা যাওয়ার পর দেখি একটা বেবি ব্যাক করছে, একটা বেবি ব্যাক করছে, আমার আব্বুর পা গুলো ঝুলছে। সে দেখে আমার খুব কেমন যেন লাগছে, আমার আব্বু মনে আর নেই,
তখন আমাকে ইশারা দিল আরেকজন লোক যে ঘুরিয়ে চলে আসো। আমি আমার আব্বুর এই পা দেখে রিক্সাওয়ালাকে বললাম ঘুরোতে। আমার আম্মুকে বুঝতে দেইনি, কিন্তু আম্মু কেমন করে যেন বুঝে গেছে, আম্মু অনেক কান্না করছে। দৌড়ে আসলাম রিক্সা নিয়ে, এসে দেখি বাসায় আব্বু। আমি ইচ্ছে করছে আব্বুর সাথে চলে যেতে, হয়তো পারিনি। এভাবে আমার সংসার চলছে, আমি বিজনেসও দেখছি এবং সংসার চালাচ্ছি। আমার ছোট ভাই আমাকে অনেক হেল্প করে, ভাত নিয়ে যায় স্কুল থেকে এসে। ছোট বোন একই সাথে ছোট ভাইয়ের সাথেই পড়ে, সেম সেম ওরা। আরেকটা বোন আছে আমার বড়, তার বিয়ে আব্বু দিয়ে দিয়েছে কিন্তু উঠিয়ে নেওয়া হয়নি, ভেবেছে রোজার ঈদের পরে দিয়েছে, তো কুরবানির ঈদের পরে তার হাজবেন্ডের কাছে তাকে তুলে দেওয়া হবে। তার মধ্যেই প্রবলেমটা হয়েছে, সেজন্য আর আসেনি। আমি পরে যখন আব্বু নেই, তো ঈদের মধ্যে কুরবানির ঈদ চলে গেল, ব্যবসা বাণিজ্য করলাম, ফ্যামিলির সবাইকে নিয়ে চললাম, বোনটাকে উঠিয়ে দিলাম তার হাজবেন্ডের কাছে। আব্বু যতটুকু মানে তাদের সাথে কথা হয়েছিল তা সম্পূর্ণ আমি পূরণ করেছি, যা প্রয়োজন ছিল, খাওয়া দাওয়া, লোকজন, কিছু দেয়া নেয়া, এইভাবে মানে যা প্রয়োজন ছিল তা আমি সবাইকে ঠিকঠাক মতো করে চালিয়েছি। আমি এভাবেই সংসার চালাচ্ছি এবং আমার বিজনেস দেখছি, দোকানদারি করছি। কিসের দোকান যেন ছিল আপনার? মুদি বিজনেস, মুদি হোলসেলার, রাইট। ব্যবসা করি যেখানে, সেখানে কিছু ফ্রেন্ড আছে, 5-7 জন ফ্রেন্ড আছে। হঠাৎ করে আমার এক ফ্রেন্ড বলল, ও একটা মেয়েকে লাভ করে তার বাসার। ফ্রেন্ডের নাম কি ছিল? আমার ফ্রেন্ডের নাম ছিল জামাল। জামাল তো ওই মেয়েটার সাথে কথা বলছে ফোনে, মেয়েটাকে বারবার রিকোয়েস্ট করছে যে তুমি একটু বের হও, আমি তোমাকে দেখব। মেয়েটা ভালোও বাসে না, আবার তার সাথে কথা বলাও বন্ধ করে না। তখন ওর ফোনটা আমি কানে নিয়ে বললাম যে আপু প্লিজ একটু আসেন না, আপনাকে তো সে দেখে চলে যাবে। সে বলল যে ঠিক আছে আমি আসছি। দু চার দিন যাওয়ার পর মেয়েটা ওর কাছে ফোন দিয়ে আমার নাম্বার চাইল, কিন্তু দিয়ে সে খুব টেনশনে আছে। তো এভাবে অনেক দিন চলে গেল, কথা বললাম ভাই বোন হিসেবে। তখন মানে ওর একটা বোন আছে জামালের, না তাহলে তানিয়ার একটা বোন, আচ্ছা খালাতো বোন, ওকে, তারা একসাথেই থাকে। তো বলছে যে তুই কার সাথে ভাইয়া ভাইয়া বলে কথা বলিস? তখন বলল যে আমার একটা ভাইয়া আছে, আমি ভাইয়ার সাথে কথা বলি। মানে তানিয়াকে ওর ওই বোনটা বলছে, তাই কি? ওকে, ওই বোনটা বলছে যে আমার মানে তুই কার সাথে কথা বলিস, রাইট? তানিয়াকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, তানিয়া যখন ওরা কথা বলছে যে ভাইয়ার সাথে আমাকেও কথা বলাই দি, তখন এই আচলও আমার সাথে ভাইয়া হিসেবে কথা বলছে, ভাই বোন। অনেকদিন কথা বলার পর 21 ফেব্রুয়ারির সময় ঘনিয়ে আসছে। তো আমার খুব ইচ্ছে হলো যে 21 ফেব্রুয়ারিতে আমি ফুল বিক্রি করব, শখ হয়েছে আমার। আচ্ছা, তখন আমি ওদেরকে বলছি আমি 21 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করব। তখন বলছে আমাদেরকে ফুল দেবেন না? আমি বললাম অবশ্যই দেবো। তখন ফুল আনলাম, বিক্রি করছি। তখন ওদেরকে আমি, ওদের দুজনকে আমি ফুল দিয়েছি। তার মধ্যে আচল বলছে যে তানি আপনার ফুলগুলা নিয়ে খুব যত্ন করে রেখে দিয়েছে এবং টিভির সামনে এবং সব সময় যেন সে দেখতে পাই সেই জায়গায় রেখেছে। তখন আমি বলছিলাম যে ঠিক আছে ভালো। তো এর দু চার দিন পরে আমাকে আচল জিজ্ঞেস করে আমি কাউকে ভালোবাসি কিনা। আমি বলছি যে ভালোবাসি না, তবে একজনকে আমার ভালো লাগে। এটা কে জিজ্ঞেস করছে আপনাকে? আচল, আচল জিজ্ঞেস করছে। ওকে, তখন আমি বললাম যে একজনকে ভালো লাগে। তখন বলল যে ভালো লাগে তাকে বলছেন? আমি বলছি না, আপনি আমাকে হেল্প করতে হবে, আপনি আমার এই জিনিসটা মানে যে কোনো ভাবে ওর কাছে পৌঁছে দেবেন এবং অ্যান্সারটা আমাকে এনে দিবেন। তখন সে বলছে যে ঠিক আছে আমি চেষ্টা করবো। আমি বলছি চেষ্টা না, আপনি যদি আমার বোন হন তাহলে আপনার আমার জন্য এটুকু করতেই হবে। তখন সে বলছে আচ্ছা আমি চেষ্টা করবো, আপনি বলেন। তখন আমি বললাম যে আমি তানিয়াকে ভালোবাসি, মানে ওকে আমার খুব ভালো লাগে। তখন ও বলল যে ঠিক আছে আমি জানিয়ে দেবো। আমি বললাম যে তাহলে আপনি জানাবেন এবং কালকের মধ্যে আমাকে অ্যান্সারটা দেবেন কি আসলো। ও বলল যে আচ্ছা ঠিক আছে, কিন্তু সে তানিয়াকে বলেনি। না বলে আমাকে বলল যে তানিয়া নাকি আমাকে ভালোবাসেন এবং ভাইয়ের জায়গায় থাকতে চান। তখন আমি ওকে আবার অনেকটা রিকোয়েস্ট করেছি যে হোক আর না হোক, কিন্তু আমাদের রিলেশনটা যেন, ভাই বোনের রিলেশনটা যেন ক্যান্সেল না হয়। মানে আমরা যেভাবে এখন চলছি, তানিয়ার আপনার মধ্যে রিলেশনশিপ হওয়ার মতো অবস্থা, তাই কি? মানে আমি তাকে মনে মনে একটু ভালো লাগে, তানিয়াকে, মানে জামালের গার্লফ্রেন্ডকে। জি,
তখন ওই দিনটা চলে গেল এভাবে, আমি ওদেরকে বলে দিলাম যে আমাদের রিলেশনটা যেন নষ্ট না হয়, ভাই বোনের রিলেশনটা যেন থেকে যায়। তখন এভাবে যখন দুদিন গেল, তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর এভাবেই চলতে থাকে। এর মধ্যে আমাকে এই ডায়েরিটা সে তার এক ভাগিনাকে দিয়ে আমার কাছে, কেমন ভাগিনা হয় তা জানি না, কিন্তু সেম বয়সী, ও আমাকে এই ডায়েরিটা পাঠিয়েছে। তো ভাই আমি এই ডায়েরিটা পাঠালো মানে আচল পাঠিয়েছে আমার কাছে, গিফট হিসেবে পাঠিয়েছে। কিন্তু এটা লেখাগুলা পড়ে আমার কাছে কেন যেন মনে হলো যেটার চাওয়াটা অন্যরকম। পড়তে পারেন আপনি চাইলে লেখাগুলো, আপনি যতটুকু অনুভূতি পেয়েছেন বা যেভাবে ফিলটা পেয়েছেন আপনি বরং পড়লেই ভালো হবে। এখানে সে আমাকে পাঠিয়েছে, এক টুকরো মেঘ এই মনের আকাশে, কখনো হাসে কখনো কাঁদে, কখনো তোমায় পেতে চায় কাছে ভালোবাসার টানে, ভাষায় আমায় নীল সাগরের মাঝে, কখনো বা নীরব বাতাস হয়ে ছুঁয়ে যায় এমন, শিশির হয়ে ছোঁয়া দেয় হৃদয়ের মাঝে। বাই দ্য ওয়ে আমাকে একটু বলবেন যে আঁচল যে সময় আপনাকে ডায়েরিটা গিফট করেছে তখন ওর বয়স কত বা কোন ক্লাসে পড়ে? সে তখন এসএসসি পরীক্ষা দেয়, মানে দেবে। ফাইন, এই জাতীয় কথাবার্তা তার পুরো ডায়েরি জুড়ে, তাই তো? জি। ওকে, তারপর এই ধরনের আমাকে যখন ডায়েরিটা দিল, আমি ডায়েরিটা পড়ে আমার মনের মধ্যে কেমন যেন লেগেছে যে আসলে আমাকে এই ধরনের ডায়েরি দেওয়ার মানে কি। আমি তখন যার কাছে দিয়েছে তাকে আমি বলেছি যে তুমি তাকে গিয়ে বলবে, আমি তুই করে বলি, ও যেহেতু আমার একটু ফ্রেন্ড টাইপের, তখন আমি বললাম যে তুই ওকে একটু জিজ্ঞেস করবি যে আমাকে ডায়েরিটা দেওয়ার মানে কি, বা এটার মানে কারণটা কি, কি হিসেবে দেখতে চায় আমাকে। তখন সে হয়তো গিয়ে বলছে, বলার পর আমাকে রাতের ১২টা বাজে ফোন দিয়েছে, এর মধ্যে আর কথা হয়নি। ফোন দিয়ে সে আমাকে বলল যে ও আমাকে কি হিসেবে দেখতে চায়, যে ও আমাকে ভালোবাসে। আমি বললাম যে না, আমি আপনাকে ভালোবাসবো না, আমি অন্য কাউকে ভালোবাসি, আর এটা আমি আপনার মাধ্যমে অন্য কাউকে জানিয়েছি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি যে দেখেন, আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার বোন এবং ফ্রেন্ডের মতো, আমরা একই সাথে আড্ডা দিচ্ছি, কথা বলছি ফ্রেন্ড হিসেবে বা ভাই বোন হিসেবে, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা আপনি জানেন, কিন্তু আমাকে কেন বলছেন এটা? তো এভাবে কথা বলতে বলতে সে খুব কান্না করছে এবং সে আমাকে অনেকটাই মানে এমন ভাবে বলছে যে আমি মানে না ফোন কাটতে পারছি এবং না তাকে আমি ভালোবাসতে পারছি এবং তার সাথে তার কাছ থেকে মানে ইমোশনালি আপনি রাইট, আপনি ইমোশনালি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছেন। জি। ওকে, তখন এভাবে অনেক সময় পার হয়ে গেল। তো প্রত্যেকটা মানে অনেক সময় পার হওয়ার পরে আমি বললাম যে আমাকে ১০ মিনিট সময় দেন, আমি একটু ভাবছি, তারপর আপনাকে জানাচ্ছি। তখন সে আমাকে ১০ মিনিট সময় দিল, সে বলল যে আমি অ্যান্সার দেওয়ার জন্য। আমি তখন তাকে ইয়েস অর নো দুটোর একটা জানাতে পারিনি, এমনিতে ফাইনালি ন জানাতে পারিনি, এমনিতে আমি তাকে অনেকবার না বলেছি, কিন্তু সে মানেনি, আর নাম বললেও সে আমার কথাটা শুনছে না। যেহেতু আমি অনেকবার বলেছি তাহলে আমি ফাইনালি জানিয়েছি, সে আমার কথাটুকু শুনছে না। তখন আমি বললাম যে ঠিক আছে, ১০ মিনিট সময় দেন। ভাই আমি ১০ মিনিটে ভেবেছি, আমি একটা ছেলে মানুষ, ম্যাক্সিমাম ১০ বছর পরে আমি বিয়ে করব ম্যাক্সিমাম, আর ও একটা মেয়ে মানুষ, সর্বোচ্চ ৫ বছর পরে তাকে বিয়ে দিয়ে দেবে, আর সে আমার সাথে যে ধরনের ব্যবহার করছে এখন, আমি তাকে একটু সান্ত্বনা দিই, আমি তাকে একটু সান্ত্বনা হিসেবে আমি বলি যে ঠিক আছে, এখন একটু ওকে আমি ভালোবাসিটা বলে দিই, পরে আমি এটা মানে দুদিন পর ওরই বিয়ে হয়ে যাবে। আমি তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটা ফান হিসেবে আমার কাছে রেখেছি। আমি বললাম যে ঠিক আছে, আমি ঠিক আছে বলার পর ও আমাকে বলল যে কি ঠিক আছে? আমি বললাম যে আপনি যা বলছেন, আমি বলতে চাচ্ছি না যে আমি তোমাকে ভালোবাসি, বলছে যে আমি কি বলেছি, আমি বলেছি আপনাকে ভালোবাসি এবং আপনি আমাকে ভালোবাসেন কিনা, আই লাভ ইউ বলতে। আমি বললাম যে ঠিক আছে, আই লাভ ইউ। বলছে ঠিক আছে এর মানে কি? আমি যাকে ভালোবাসি এবং যার কাছ থেকে ভালোবাসা নিচ্ছি তার ভালোবাসাটা আমি যাচাই করে নেব, রিয়েল না ফেক। সে আমাকে
এমন ভাবে বলছি, তখন আমি বলছি যে কোনো ভাবে আপনি মানে যাচাই করে নেন, আমি আপনাকে সত্যি ভালোবাসি। আমি এতক্ষণ ভেবে দেখলাম, তারপর আরেকটা কথা মনে হলো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না, তোমাকে যে ভালোবাসে তাকে বিয়ে করো, এরকম কিছু ভাবলাম। আমি ওকে সান্ত্বনা দিচ্ছি আর কি, এগুলা ভেবে এবং বলি। তো বলল যে ঠিক আছে, আমরা তুমি করে বলি। আমি বললাম যে ঠিক আছে বলেন। বলছে আবার তুমি করে বলো। আমি বললাম যে ওকে। সেই থেকে আমাদের ভালোবাসা শুরু হয় এবং তুমি করে বলা হয়। ও জানে আমরা দুজনই ভালোবাসি, কিন্তু আলটিমেটলি ভালো তো ও বাসতো, আপনি বাসতেন? আমি বাসি না, আমি তাকে সান্ত্বনা হিসেবে দিই। ও আমাকে ফোন দেয়, কথা বলি, ও যেভাবে চাচ্ছে আমি বলছি, কিন্তু আমার মন থেকে আসছে না। ওকে, এভাবে অনেক দিন চলে গেল, প্রায় দু মাসের মতো। ওর এসএসসি পরীক্ষা গেল, এসএসসি পরীক্ষা দিয়ে সে ভর্তি হলো কলেজে। তখন সে এর মধ্যে অনেকটাই কথা হচ্ছে, প্রতিদিন কথা হচ্ছে। সে যেখানেই যাচ্ছে আমার অনুমতি নিয়ে যাচ্ছে, আমাকে অনেকটা ভালোবাসে। কথার মধ্যে আমি যদি তার ফোন পিক না করি বা ঠিক মতো কথা না বলি, সে অনেক কান্নাকাটি করে এবং টেনশন ফিল করে, আমাকে ফোন দিতে থাকে। দিনের দিন তার ভালোবাসাটা কেমন যেন বেড়ে উঠছে আমার প্রতি। তো ও কলেজে ভর্তি হলো, সে কলেজে ভর্তি হয়ে আমাকে যখন কলেজ যাবে তখন আমাকে ফোন দিয়ে বলছে তুমি কোথায়? বললাম আমি দোকানে। বললো তুমি স্টানে আসো, আমি তোমাকে দেখে কলেজে যাব। আমি বললাম যে আমি তো এখন কাজ করছি। বলছে যে যত কাজই থাকুক সব ফেলে আমার কাছে আসো। ব্যাস আমিও প্রথম একটু মানে প্রথমবারের মতো হাসতে হাসতে চলে আসলাম, যে একটু মজা লাগতেছে আমার কাছে বিষয়টা, কেননা আমি তাকে ভালোবাসি না। ওকে, মজা লাগছে। আসলাম, এসে স্টানে সে আমাকে দেখলো, দেখে কলেজে চলে গেল। আবার আসার পথেও মানে আমাকে টাইম দিয়েছে আমি থাকতে, তো না থাকলে বাসায় এসে ফোন দিয়ে আমাকে অনেকটাই মানে রেগে যায়, কেন থাকলে না, আমি বলেছি তোমাকে দেখবো, সবসময় দেখতে পারি না, কলেজ যাচ্ছি এখন দেখবো। সে আমাকে অনেক ভালোবাসে। তো প্রতিদিনই যখন ও কলেজে, নতুন অবস্থায় তো ফার্স্ট টাইম ভর্তি হয়েছে, তো প্রতিদিনই কলেজে যেতে চায়। কিছুদিন গেলে তো আর মানে আর ভালো লাগে না যেতে, দু চার দিন পর পর যায় এরকমটা। তো আমাকে যখনই ফোন দিয়ে বলে, তো আমি দুদিন বললে একদিন আসি একদিন আসি না, না এসেই বললাম যে আমি আসছি, এই জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাকে দেখছি না, এই তালবাহানা করে ওকে মানে ও তো আর আমার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকবে না, কলেজ টাইম হয়ে যাচ্ছে চলে যাবে। তো এভাবে তালবাহানা দিচ্ছি, দেখছি না কোথায় আছো তুমি, কি পড়ে আছো, এভাবে বললাম। বলতে বলতে দিন পার করছি, রাত পার করছি, কথা বলছি। সে আমাকে অনেক ভালোবাসে, তার সাথে কথা বলি, কথা বলে ভবিষ্যতে নেক্সট টাইম আমরা কি করব, আমাদের লাইফে কি হবে। আচ্ছা আচ্ছা। তো এভাবে দিনকাল যাচ্ছে, আমাকে অনেক ভালোবাসে, দিন যাচ্ছে দিন বাড়ছি, মানে ভালোবাসা অনেকটাই বেড়ে যাচ্ছে। তখন কি আপনি নিজে থেকে প্রেমে পড়ে গিয়েছেন, নাকি তখনও আপনার মাথার মধ্যে এটা আছে যে একসময় চলে যাবে? হ্যাঁ, তখন আমার মাথার মধ্যে আছে যে ও একসময় চলে যাবে। সুতরাং আপনার দিক থেকে তখনও লাভ না? না, লাভ নেই। হঠাৎ করে একদিন দেখলাম সে একটা শর্ট বোরকা পরেছে, একদম শর্ট। বা ওর ড্রেস আপ গুলো আমার পছন্দ হচ্ছে না। তো মানে তাকে প্রথমত সে আমার সাথে কথা বলে ভালোবাসার, আমি না ভালোবাসি সে তো ভালোবাসে। এখন সে এই ধরনের ড্রেস গুলো আমার পছন্দ না। আমি তাকে রাতে ফোন দিয়ে বললাম যে তোমার এগুলো আমার পছন্দ না, এভাবে আমি তোমাকে মানে দেখতে চাই না, তুমি এই ধরনের ড্রেস পরলে আমার পছন্দ না এবং কথা বলবে না তুমি আমার সাথে। আচ্ছা। তো এভাবে যখন দিন যাচ্ছে, তখন আমি হঠাৎ করে এক পর্যায়ে ভেবে নিলাম যে দিন যাচ্ছে আর ওর ভালোবাসা বেড়ে যাচ্ছে, ওর গতি বেড়ে যাচ্ছে, তাহলে আমি কেন তাকে কষ্ট দেব এবং তাকে আমি কেন আমার আমার কাছ থেকে দূরে সরিয়ে দেব? আর ওর মধ্যে এমন কিছু আমি আস্তে আস্তে পাচ্ছি যে হয়তো আমাকে সেটা অনেক সুখের দিকে নিয়ে যাচ্ছে, অথবা আমাকে তাকে ফিল করাচ্ছে, সেজন্য আমি এক পর্যায়ে ওকে ভালোবেসে ফেললাম। ওকে, ভালোবাসাটার এমন ভালোবাসাই বাসছি যে রিয়েল ভালোবাসা মানে কি জিনিস সেটা আমি আগে যাচাই বাছাই করে
তারপরে তাকে ভালোবাসছি। মানে ওর ভালোবাসা থেকে আপনি নিজে প্রেমে পড়ে গিয়েছেন? জি, আমি তাকে আর সহ্য করতে পারছি না যে আমি মানে তাকে দূরে সরিয়ে দেব। আমি আমার লাইফে তাকে চাই, লাগবেই। তো ও বুড়ো ফ্লপ করে পার্লারে যায় ফ্রেন্ডদের সাথে বা কোথাও ঘুরতে যাওয়া, ওর দিকে কোনো ছেলে তাকাবে ওরকম কিছু, ওর ড্রেসগুলা সুন্দর কোনো ড্রেস পরবে ওগুলো আমার পছন্দ না, আমি মানতে পারছি না যে কোনো ছেলে ওর দিকে তাকাতে পারবে না। সে অবশ্য দেখতে সুন্দর না, অন্য দশটা মেয়ের চাইতে একটু নর্মাল, কিন্তু আমি তার শরীরকে ভালোবাসিনি, তার মনকে ভালোবেসেছি। তো সেজন্য আমি চাই না, সে একটু স্টাইলিং ভাবে চলাফেরা করে সেটা আমার পছন্দ না। আমি বললাম যে তুমি কি আমার সাথে কোথাও যাবে, একটু দেখা করবে? বললো যে ঠিক আছে চলো। আমি গেলাম আমার এক ফ্রেন্ডের বাসায়, সেখানে গিয়ে তাকে আমি একটা থাপড় মেরেছি এইভাবে ড্রেস পরার জন্য। জি, এভাবে ড্রেস পরার জন্য, এবং সে পার্লারে গিয়ে গ্রুপ লাভ করে সেজন্য, ওগুলো আমার পছন্দ না। আমি থাপড় মেরেছি, বলেছি মানে তাকে বকাও দিয়েছি, বাজে একটা বকা দিয়ে বলেছি যে ছেলে তোর কাছে এগুলা মানে চায় তার সাথে রিলেশন কর, আমি এগুলা পছন্দ করি না এবং আমার কাছে আর কোনোদিন আসবি না। সে আমার কাছে ক্ষমা চাইল যার কোনোদিন করবে না, এ বলে চলে আসলাম বা একটু মানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম। ওকে, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, চার মিনিটের বিরতি। আপনি নিশ্চয়ই জানেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 দ্য ক্লোজার দ্য বেটার আপনি শুনছেন, এবং আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। আজকে জীবনের গল্প এখানে বলছে আপন। চার মিনিট পরে আমি তার কাছে আবারও ফিরব। এভাবে আরো কিছুদিন গেল, আবার এরকম করলো, তখনও আমি তাকে আবার নিয়ে গিয়ে মারলাম, রাগ দিলাম, আমার কাছে ক্ষমা চাইল, আবার চলে আসলো, আবার এইভাবেই দিন পার করছি। মানে আমার কথাগুলা সে আমার সামনাসামনি আসলে সে আর জীবনেও করবে না, মানে মাপ চায়, সরি বলে, যে কোনো ভাবে সে এগুলা ক্যান্সেল করে দেয়। কিন্তু আমি আমি ওর কাছ থেকে চলে যাওয়ার পর দু চার দিন পর সে এগুলা আবার করতে থাকে, কিন্তু আমাকে এই যন্ত্রণাগুলো ঘুমোতে দেয় না, খেতে পারি না, ঘুমোই না, আমার কিছু ভালো লাগে না, আমি ব্যবসা বাণিজ্যে মন দিতে পারি না, সারাক্ষণ আমি ওকে নিয়েই ভাবছি। আমি যখন তাকে বলি যে তুমি আমাকে কেন এমন করছো, আমার কষ্টগুলা কি তোমার কাছে কষ্ট মনে হয় না, তো সে এগুলা শুনে আমাকে বলে সরি আর কোনোদিন করব না, তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। আমি বললাম যে সত্যি আমি তোমাকে ভালোবাসি। এভাবে অনেকটা দিন পেরিয়ে গেল, সে আমি পরে খোঁজ নিতে থাকি, মানে সে বাসায় কি ড্রেস পরে শুয়ে আছে সেই খবরটাও আমার কাছে চলে আসে। আমি তার এতটা কেয়ার করি এবং তার পিছনে আমি এত নেটওয়ার্ক লাগিয়ে রাখি। তো এগুলা বলার পরে সে আমাকে অ্যাভয়েড করা শুরু করলো, জানি না কেন করলো হঠাৎ করেই। জি, কিন্তু সে তো আমাকে বুঝতে দেয় না যে আমাকে অ্যাভয়েড যে করছে, আমি যে যেন ওটা ফিল করতে না পারি, সে এরকম কিছু বুঝাচ্ছে না তো আমাকে। সে তো আমাকে ঠিকই ভালোবাসছে, কিন্তু আমি নিজে নিজে বুঝে নিলাম যে সে আমাকে অ্যাভয়েড করছে। সে আমাকে পাঁচ মিনিট ভালোবাসে, দশ মিনিট কষ্ট দেয়। আমি পরে শুনতে পেলাম সে তার এক কাজিনের সাথে তার রিলেশন আছে। তাকে বললাম চলো আমরা কোথাও যাই, এই বলে তার কাছে থেকে মোবাইলের সিম কার্ডটা নিয়ে আসলাম, আমার মোবাইলে ঢুকাইলাম। সিমটা লাগানোর পর আমাকে ফোন দিল নীরব নামে এক ছেলে, ফোন দিয়ে ওকে খুঁজছে। আমি বলছি যে আমি ওর ভাই হই, তুমি কাকে ফোন দিয়েছো এবং কেন দিয়েছো? বলছে যে আমি ওকে চাচ্ছি। কেন, কি তোমার সাথে কি রিলেশন? আমি খুব ভালো করে ওকে বলছি। বলছে যে ওর সাথে ওর অ্যাফেয়ার রিলেশন, ওরা বসন্তরাতে ঘুরতে গিয়েছে, আমাদের এখানে একটা জিন্দা পার্ক আছে সেখানে তারা ঘুরতে গিয়েছে। সেই কথাগুলো শুনে আমি তখন মানে নিজেকে কন্ট্রোল করছি, আমার আপু তাকিয়ে তাকিয়ে দেখছে আমি যে কি তো কান্না কাটছি, মানে কান্নাকাটি করছি। তখন মানে ওই সময়টা পার করলাম, সন্ধ্যাবেলা ওর সিমটা ওকে দিয়ে দিলাম, দিয়ে তাকে ফোনে বললাম যে তোমার এই কথা হয়েছে, সে অস্বীকার করল। তখন বললাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, এমুক জায়গায় আসো, আমরা যাব, কাজ আছে। ও আসলো আর আমি ওই ছেলেটাকেও বলছি আসার জন্য, আর আমি একটু সবকিছুতেই সিরিয়াস হয়ে যাই। তখন ওখানে ওই ছেলেটা আসবে সে জানতো না, জানলে অবশ্য যেত না। তখন ওইখানে গিয়ে ওদেরকে আমি ফেস টু ফেস আমি বললাম যে তুমি কি তাকে ভালোবাসো বা চিনো, জানো এই করেছো?
ও সরাসরি না করে দিল। ছেলেটা কি বলছিল এই মুহূর্তে? ছেলেটা বলেছে যে তুমি মিথ্যে বলছো। আমি যখন ও আমাকে এই ধরনের কথাগুলো বলেছে তখন আমি একটু রেগে গেছি। ছেলেটার মিথ্যে না সত্য সেগুলো আমার দেখে লাভ নেই। আমি ছেলেটাকে মারতে গিয়েছি যে আমি তোকে এখন মেরেই ফেলবো। সেখান থেকে আসার পর আমি নদীর ধারে গিয়ে বসে তাকে ফোন দিয়ে অনেক কান্না করেছি এবং অনেক কিছু তাকে বলেছি। পিছনে কি হয়েছে তা দেখে আমার কোনো লাভ নেই, তাকে আমি এতটাই ভালোবাসি। হঠাৎ করে আমি তাকে একদিন বললাম যে তোমার জন্য একটা গিফট আছে, তুমি যদি নিতে চাও তাহলে আমাকে বলো। বলল যে ঠিক আছে, তুমি গিফটটা দাও তাহলে আমি তোমাকে একটা গিফট দেব। আমি বললাম যে ঠিক আছে, গিফটটা দিচ্ছি। গিফটটা হলো মূলত আমার নাম আপন না, আচ্ছা মূলত আমার নাম শাহাবুদ্দিন। আমি বললাম যে তাহলে তোমার গিফট হলো আমি তোমাকে একটা নাম গিফট দিতে চাই, গিফট হলো তোমার নাম আজ থেকে আঁচল। তখন সে অনেক খুশি হয়েছে। আমি বললাম যে তোমার নামের সাথে ম্যাচ করে আমাকে একটা নাম দাও। তখন সে অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে নামটা আমাকে দিতে পারেনি। আমি বললাম যে ঠিক আছে, তোমার দিতে হবে না, আমি তোমাকে দিচ্ছি। তোমার নাম আঁচল, আঁচলের প্রথম অক্ষর এ, এবং আপন আমার নাম, আমার নামের প্রথম অক্ষর এ। আরো দুটো গিফট আছে, সেটা হলো ভবিষ্যতে যদি আমাদের লাইফে উপরওয়ালা আমাদের সাথে রাখে তাহলে আমাদের যদি বেবি হয় তাহলে বেবিদের নামটাও আমি এখন ঠিক করে রাখবো, অপূর্ব অহনা। ছেলে হলে অপূর্ব, মেয়ে হলে অহনা। আমি তাকে এই গিফটটা দেওয়ার পর সে অনেক খুশি হয়েছে। সে আমাকে পরদিন একটা গিফট দিয়েছে, একটা আম দিয়েছে এবং একটা ময়নামতি জাদুঘরের একটা কোটা দিয়েছে, কলম দিয়েছে। তার সবগুলা গিফট আমি যত্ন করে রেখে দিয়েছি। তো আমটা তো আর রাখতে পারবো না, ফ্রিজে রাখাও সম্ভব না, এতদিন কতদিন লাগে কি করব। এভাবে যখন অনেক কিছুই দিচ্ছে, অনেক কিছু এভাবে দিনকাল চলছে, হঠাৎ করে সে আমাকে বলল যে আমার আব্বু বিদেশ থেকে চলে আসবে এবং আমার বিয়ের কথা বলছে। আমি বললাম যে তাহলে কি করা, এখন আমি কি করব, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না এবং বাঁচবো না। সে বলল যে আমিও পারবো না। তো মানে সে ভাই আমাকে 5 মিনিট ভালোবাসে, কিন্তু আমি যখন তার ফোনটা কাটি এবং তার নাগারের বাহিরে চলে যাই তখন সে আমাকে হয়তো বা আমি ফিল করেছি যে সে আমাকে মনেই রাখে না। রাত 12টা বাজে, একদিন কথা বলতেছি, আধা ঘন্টা কথা বলার পর বলছে যে আমার একটা ফোন এসেছে খুব জরুরি, তুমি রাখো আমি 5 মিনিট পরে ফোন দিচ্ছি। ওকে, আমি বললাম ঠিক আছে, কিন্তু আমি একটু অন্যরকম বললাম ঠিক আছে রেখে দিই, কিন্তু ফোন রাখার পর আর আমি পারছি না সহ্য করতে, ওর সাথে আমি কথা বলবো এখন আমি পারছি না, ও কোথায়? আমি বিছানায় হাত দিচ্ছি, আমি তো ফিল করছি সে আমার কাছে, এখন বিছানায় হাত দিচ্ছি তাকে পাচ্ছি না আমি। আমি সেই ফোন দেওয়া শুরু করলাম, তার ফোনটা ওয়েটিং। ভাবলাম যে যাক ওয়েটিং হোক, তার মধ্যে আমি ফোন দিতে দিতে 5 মিনিট টাইম ওভার করব। সেই ফোনটা ভাইয়া আমি 1.5 ঘন্টা পার করেছি সে ওয়েটিং এই। 1.5 ঘন্টা পর সে আমার ফোনটা ধরেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার অপরাধটা কি এবং তুমি কার সাথে কথা বলেছো, কেন আমাকে এভাবে কাঁদাচ্ছ? বলছে ওর এক ফ্রেন্ড ফোন করেছে, জরুরি কথা বলতে হয়েছে, বাধ্য হয়ে কথা বলতে হয়েছে। আমি বললাম তুমি তো দেখতেছো যে আমি 1.5 ঘন্টা যাবত ফোন দিচ্ছি, তোমার ফোন ওয়েটিং, এবং তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তখন সে আমাকে অভিনয়ের একটা কান্নাকাটি করে, মানে তার মধ্যে মানে রিয়েল কান্না না, সে আমাকে বোঝানোর জন্য কান্নাকাটি করে। তখন তার কান্না শুনে আমার সব কিছু চলে গেছে। আমি তখন মানে তাকে খুঁজছি যে কিভাবে এনে তাকে আমি মানে তার আঁচল দিয়ে তার চোখ মুছে দেব এবং তাকে আমার বুকে শুয়ে বলবো যে তুমি কেন কাঁদছো, আমি সরি বলবো, ক্ষমা চাইবো, আমি এমন কিছু ফিল করছি। তখন তাকে ফোনে বলছি যে তুমি যদি কাঁদো তাহলে আমি এখন মরে যাব, বিষ খাবো, এই করব, সেই করব। তখন আমি জানি যে সেই কথাগুলো শুনলে হয়তো থেমে যাবে, তো আমি তো আর জানতাম না সে আমাকে আমার সাথে ফান করছে। আমি বলার পর সে থেমে গেল। থেমে যাওয়ার পর এভাবে চলতেছে, হঠাৎ করে তার আব্বু দেশে আসলো, তাকে দেখতে আসলো বিয়ের জন্য। আমি বললাম যে তুমি কি ওদের সামনে যাবে যে তোমাকে বিয়ে করবে, যারা দেখতে আসছে তাদেরকে তোমার চেহারাটা দেখাবে? মানে আপনাদের সম্পর্ক চলার কতদিন পরের ঘটনা এটা?
সম্পর্ক চলার 4.5 বছর পর, 4.5 বছর পরে এই 4.5 বছর যে ঠিক এইভাবেই চলতে চলতে গেল। যখন রাতে কথা হলো আবার বলল যে হ্যাঁ ও গেছে, বাধ্য হয়ে গেছে, কিন্তু তখন আমি অনেক কষ্ট পেয়েছি, তাকে অনেক বোঝানোর চেষ্টা করি, তুমি আমার কথাগুলো কেন এভাবে নিচ্ছ, আমাকে তুমি ডিরেক্ট বলে দাও যে আমার তোমাকে ভালো লাগে না, আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছ, হাঁটু পর্যন্ত রেখেছো কেন, মারছো না, ছাড়ছো না, হয় মেরে ফেলো নয় ছেড়ে দাও, আমি বাঁচি। হ্যাঁ, আমি আমি তাকে বলছি যে আমি আমাকে বাঁচতে দাও অথবা একেবারে মেরে ফেলো, আমার কোনো প্রবলেম নেই, আমি তুমি আমার সাথে এমন করছো কেন, আমাকে তুমি 5 মিনিটের সুখ দিচ্ছ, 10 মিনিটের কষ্ট দিচ্ছ, তোমার কাছে নিয়ে নিয়ে আমাকে আছাড় মেরে ফেলে দিচ্ছ কেন, আমি কি অপরাধ করছি, কি অন্যায় করছি তোমার কাছে, তুমি আমাকে নিজে থেকে ভালোবেসেছ, অন্যজনের কাছ থেকে ছিনিয়ে এনেছ, কিন্তু আমি তো এ নিয়ে কোনো কথা বলিনি, তোমাকে ভালোবাসিনি, কিন্তু তোমার ভালোবাসা দেখে আমি আর সহ্য করতে পারিনি, তোমাকে ভালোই বেসেছি, তুমি আমার সবকিছু জেনে শুনে এবং তোমার জন্য আমি কতটা দুর্বল সেটাও তুমি জানো, আমি শত কষ্ট ভুলে যাই যখন তুমি আমাকে 1 মিনিটের জন্য ভালোবাসো, তাহলে তুমি আমার ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা তুমি কোথাও পাবে, এবং আমাকে ছাড়া তুমি কোথাও সুখে শান্তিতে থাকতে পারবে। সে বলল না, আমি তোমাকেই ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসব, সব মিথ্যে, তুমি সত্য। তো এরকম একটা কথা যখন ভাইয়া ও বলে, তখন আমি সত্যি সবকিছুই ফেলে দিই পিছনের। এরকম করতে করতে অনেকটা দিন চলে গেল। তো আমার ফ্রেন্ডরা ওই যখন যে ফার্স্ট ফ্রেন্ডদের কথা বলছি, ওকে দেখতে তো আসলো, তারপরে কি হলো, কি দাঁড়ালো? হ্যাঁ, দেখে চলে গেল। ওকে, দেখে চলে গেল। তো আমাদের এভাবেই দিন চলতেছে, ওরাও ওদের মতো করে ওর বিয়ের জন্য চেষ্টা করছে। আমার যে ফ্রেন্ড গুলা ফার্স্টে বলেছিলাম, তো তাদের সাথে আমার মিশা হচ্ছে, আবার আড্ডা হচ্ছে, আবার ঝগড়া হচ্ছে, এভাবেই দিন চলছে সব দিক মিলিয়ে। ওকে, তো আমি ওই ফ্রেন্ডরা সবাই আমাকে মানে সবাইকে আমি বললাম যে দেখ, আমি তো ওকে এতটাই ভালোবাসি যে ওকে আমার বিয়ে করব, আমি ওকে বিয়ে করব, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তোরা আমার জন্য কিন্তু হেল্প করবি। ওকে, তখন ওরা বলছে ঠিক আছে, তোর জন্য যা লাগে আমি আমরা করব। আমি তাদের কাছে হয়তো বা আমার জানার সাথে আমি কোনো অন্যায় করিনি আমার এই ফ্রেন্ডদের কাছে, কিন্তু অনেক দিন যখন গেল এরকম করে, ও আমাকে বললো যে ঠিক আছে, তুমি তোমার বাসা থেকে মানে তোমার ফ্যামিলি থেকে আমাদের বাড়িতে লোক পাঠাও বিয়ের কথা বলতে। আমি বললাম যে ঠিক আছে, আমি পাঠাচ্ছি। মানে ও আমাকে এই কথাটা আগে বললে আমি আগেই করতাম, কিন্তু সে বলেনি বলে করা হয়নি। ওকে, সে যখন আমাকে বললো তখন আমি আরো মানে বেহুশ হয়ে করার চেষ্টা করছি। আমার বড় বোন জামাইকে বললাম, বোন জামাইকে দিয়ে তার আব্বুর কাছে বলাইলাম, তো উনি এক পর্যায়ে রাজির মতোই হলো, রাজি আবার রাজি না, মানে আচলের বাবা, জি, ওকে, রাজি না আবার রাজি, ভেবে দেখবে বা মানে কিছু একটা অবশ্যই আছে দেখার বিষয়। আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, আর সে হুট করে আমার কাছে বিয়ে দিয়ে দিবে সেটা তো কথা না, আমাকে ওনার মানে পরীক্ষা নিরীক্ষা করতেও হতে পারে যে আমি ভালো না মন্দ মেয়ে বিয়ে দিবে। ওকে, উনি ভালো না মন্দ সেটা দেখার দায়িত্ব আমার, কিন্তু ওনার না। ওকে, উনি মন্দ হলে ওনার কাছে ভালো। ওকে, তো এমন করে যখন মানে আমি যখন বোন জামাইকে দিয়ে ওনার কাছে অনেকবার বলাইলাম, তো আমার বোন জামাই বললো, বলছে যে আমি তোমাকে পরে জানাচ্ছি, আমাকে দুলাভাই বলল যে আমি পরে জানাচ্ছি, দেখছি আমরা কি হচ্ছে। ওকে, তো পরে আমার বড় ভাইয়া, ওই যে ফার্স্ট ভাইয়ার কথা বলেছি, আমার বড় ভাইয়া ওনার কাছেও বলেছি, উনি যদি একটু জোর দিত এবং চেষ্টা করত তাহলে 100% হয়ে যেত, কিন্তু আমার ভাইয়া দেয়নি। কেন দেয়নি সেটাও একটা কারণ আছে, উনি দেয়নি। তো উনি না দেওয়ার কারণে আমার মনের মধ্যে একটু ওনার প্রতি একটু ঘৃণা জন্মালো। তো আমরাও আলোচনা করি, আমাকে আচলও বলে যে তোমার ভাইয়া চায় না, এবং তুমি যাদের যাদেরকে বলো তারা সবাই তোমার শত্রু, কিন্তু তুমি বুঝতে পারতেছ না যে ওরা তোমার শত্রু, তুমি ভাবতেছো ওরা তোমার বন্ধু, ওরা তোমাকে ভালোবাসে এবং তোমার জন্য কিছু করবে, কিন্তু আসলে কেউ কিছু করবে না, বরং তোমার বিপরীত কিছু করছে। ওকে, তুমি যাদের দিয়ে আমার আব্বুর কাছে খবর পাঠাচ্ছ এবং বিয়ের প্রস্তাব দিচ্ছ, তারা কিন্তু আসলে এসে তোমার বিয়ের কথা বলছে না, ওটা তোমাকে না করছে বিয়ে দেওয়ার জন্য। আমি বললাম যে না, এটা হতে পারে না, আমার বোন জামাই এবং আমার বড় বোন সে আমাকে অনেকটা ভালোবাসে, আমি সবারটা স্বীকার করবো যে সবাই আমার বিরোধিতা করে, কিন্তু উনি তো আর করবে না,
আমি এটা বিশ্বাস করবো না, আর উনি ফার্স্ট ওনার কাছে বলা। ওকে, তো মনে হয় অলরেডি বিয়ের জন্য উনি দেবে এমনটাই ওনার মনোভাব হয়েছে। আচলের বাবা, আচলের বাবা আপনার সঙ্গে? হ্যাঁ, আমাকে, আমার কাছে বিয়ে দেবে। তো আমিও অনেকটাই ফুর্তিতে আছি যে হতেই পারে, এবং মানে আমি 98% আমি মানে আমি শিওর না, 98% আমি শিওর আমার কাছে বিয়ে দেবে। এর মধ্যে হঠাৎ করে একদিন রাতে 12টার বাজে কথা বললাম, কথা বলে আচল আমার সাথে খুব মানে কথা, আমরা কথাবার্তা বলে আনন্দ ফুর্তি করে আগের মতোই দিন চালিয়ে ঘুমিয়ে পড়লাম। ও আমাকে রাতের 12টা বাজে, আমরা শুয়ে, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, অন্যান্য দিন 12টা থেকে 3-4টা পর্যন্ত আমরা কথা বলি, কিন্তু ওই দিন আমরা 1টার মধ্যে কথা শেষ করে শুয়ে পড়েছি, শুয়ে পড়েছি। মানে আগের রাত্রটা আমি সারা রাত ঘুমাইনি এবং অনেক কান্না করেছি, সেজন্য আমি একটু মানে আমার প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে। আমি শুয়ে মোবাইলটা লাইনে রেখে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে সে আমাকে ফোন দিচ্ছে, অনেকগুলো ফোন দিচ্ছে, আমি ফোনটা দেখিনি, ধরিনি, মানে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল 3টার সময়, তখন আমি ফোনটা হাতে নিয়ে বললাম, কি ব্যাপার, ঘুমাও নাই তুমি, তুমি ফোন দিচ্ছ? বাবুর সাথে আমি একটু কথা বলছি, দেখলাম যে ও কথা বলছে না, ফোন দিয়েছে আমি রিসিভ করেছি কিন্তু ও কথা বলছে না। একটু পরে দেখি সে মানে তার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, তখন তাকে বললাম যে প্লিজ আচল বলো কি হয়েছে এবং তুমি কেন কান্না করছো। তখন তার মুখ দিয়ে মানে কথা বেরোচ্ছে না, সে এতটাই অসুস্থ, মানে তার বাবা তাকে মারতে মারতে তার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে, এতটাই মেরেছে না। অনেকক্ষণ পরে সে আমাকে বলল যে আপন আমার কাছে এই এই ঘটনা ঘটেছে। বললাম যে বলো কি তুমি, এমনটা হবে কেন? কালকে পর্যন্ত, আজকে সকালেও জানি বা সন্ধ্যায়ও জানি আমরা যে আমাদের দুজনের বিয়ে হচ্ছে, তো এখন এমনটা হচ্ছে কেন? সে বলল যে মনির করে নাম এক ফ্রেন্ড, তার কথা বলল যে সে এসে আমার আব্বার কাছে বলেছে তুমি খুব বাজে নেশা করো। এই মনিরটার সাথে কি আপনার কোনো সম্পর্ক বা কোনো ধরনের শত্রুতা ছিল? না, ওই যে আমি বললাম কিছু ফ্রেন্ড, তাদের মধ্যে সেও আমার ফ্রেন্ড। যখন সে এই ধরনের কথাগুলো বলল, তাকে অনেক মারধর করলো, সে আমাকে ফোনে যখন এই কথাগুলো বলেছে আমি আর সহ্য করতে পারিনি, 4টার মধ্যে আমি ফোন দিলাম আমার আরেক ফ্রেন্ডকে যে তুমি এখন আমার দোকানে আসো, আমি দোকানে শুয়ে আছি, তুমি দোকানে আসো। সে বলল যে কেন? আমি বললাম যে তুমি সাথে করে মনিরকে নিয়ে আসো। তখন সে মনিরকে নিয়ে আসছে, আমি বললাম যে মনির আগে বল তুই এই কথাগুলা কেন বলছিস এবং কি অন্যায় আমার। তখন সে আমাকে ফার্স্টে বলতে চায় না, পরে বাধ্য হয়ে বলেছে যে দেখ আমি আর কিছুই করতে পারলাম না। আমি বললাম কেন, কি হয়েছে, তুই আমাকে খুলে বল। ও বলল যে ওনাকে এতটাই প্রবলেমে ছিল যে বাধ্য হয়েছে মিথ্যে কথাগুলা বলার জন্য, কিন্তু উনি তো বলছে যে তুমি নিজের মুখে গিয়ে বলছো, সেজন্য ওকে মারধর করেছে এবং আমার কাছ থেকে দূরে সরে যায়। ও বলতেছে না আমি এই কথা বলতে চাইনি, এবং মানে উনি আমাকে এমন জায়গায় নিয়ে ঠেকাইছে যে আমার পক্ষে আর কোনো ভাবেই সম্ভব না যে এই মিথ্যে কথাটা আমার বলতেই হবে। সে আমাকে বলল যে এই মিথ্যাটা আমার অবশ্যই বলতে হবে, আমি এমন জায়গায় ছিলাম, তার মানে নিশ্চয়ই কোন একটা বড় ধরনের প্রবলেম ছিল ওর। আমি বললাম যে ঠিক আছে, যা ভালো করে করার দরকার ছিল বা তোমার। তখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে আসলে আপনাকে বিয়ে, তাই সে বিয়ে দেবে না? হ্যাঁ, দেবে না। এবং আমি খুবই টেনশনে পড়ে গেলাম, আচলকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আচল যত কিছু হোক তুমি আমাকে ছাড়বে না, আমি বাঁচবো না, আমি থাকতে পারবো না। এভাবে যখনই রাতটা পার করলাম, পরদিন বিকেলে সে আমাকে হয়তো কোনো একটা সূত্র পেয়েছে তার বাবা, মারতে 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 তার কানের দুলটা মানে কান থেকে ছিঁড়ে পড়ে গেছে। তার কিছুক্ষণ পরে সে আমাকে ফোন দিয়ে বলছে যে আমাকে এতটাই মারছে, মেরে আমার কানের দুলটুকু ফেলে দিয়েছে, আমি এটা সবাই মানে খোঁজাখুঁজি খুঁজছে কিন্তু পাচ্ছে না, আমি এটা পেয়েছি এবং এটা আমি তোমার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, এটা আমাদের আজকের মারের স্মৃতি, সে আমাকে বলল। আমি বললাম যে ঠিক আছে। আমার এক কাজিন চাচাতো ভাই, ও দেশের বাইরে থেকে এসেছে, একই সাথে ওর আচলের বাবার সাথে দেশের বাইরে ছিল,
এসে মানে তাদের মধ্যে কথা হচ্ছে যে আঁচলকে বিয়ে দেবে তার কাছে। তখন ওই ভাই আমাকে, ভাইকে আমি চিনি না, মানে আমার, আমি কোনোদিন দেখিনি, মানে যদিও আমার চাচাতো ভাই আমার জন্মের আগে উনি মানে দেশের বাইরে থাকে আর কি, অথবা জন্মের আগে না হলেও আমি অনেক ছোট তখন বিদেশ ছিলেন। আসলো, পরিচিত হলাম, পরে উনি আমাকে বলছে যে ওর সাথে নাকি বিয়ের, বলতেছে যে ওর মানে আঁচলের বাবার কথা বলছি, যে তুমি কি ওনারে চিনো এবং ওনার মেয়েকে চিনো, বিয়ের কথা বলতেছি। আমার মানে মাথায় যেমন সাতাশ মান ভেঙে পড়লো, কিন্তু আমি তাকে বুঝতে দেইনি। এরকম একজন পরিচিত, হ্যাঁ একদম কাছের, তার সঙ্গে মানে আপনার প্রেমিকার বিয়ে, জি, ও কি জানতো না আপনার সম্পর্কে বা তখনও জানে না? এলো ফার্স্ট দিন যে কথা হচ্ছে, তখন আমি তাকে সাথে সাথে কিছু বুঝতে দেইনি। আমি একটু ভাবতে হবে যে কি কি বলা যায় এবং তাকে কিভাবে আমি দূরে সরাবো, তাই নিয়ে ভাবছি। সবাইকে তো অন্যভাবে তাড়িয়েছি, কিন্তু ও তো আমার ভাই, আমি ওকে কিভাবে তাড়াই? আর ওকে হয়তো আমি আরেকটা জিনিস মানে চিন্তায় ছিলাম যে ও তো আমার ভাই, ওকে যদি আমি একটা কিছু বলি তাহলে সে নিজে থেকেই সরে যাবে, আমার চিন্তাধারাটা এরকম ছিল। তো ভাইকে আমি ফার্স্ট দিন ফটো দেখালাম যে এই মেয়েটা, বলছে যে আমি তো চিনি না, আমি দেখি নাই। আমি বললাম তাহলে কথা হচ্ছে, বলছে যে যাওয়ার ডেট করছে যে আমরা যাবো ওকে দেখতে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে দেখেন এই মেয়েটা কিনা, যদি এই মেয়েটা হয় তাহলে আইসেন কথা বলবো। তারপরে আমাকে, আমি আচলের সাথে কথা বলছি, আমাদের সম্পর্ক ঠিকই আছে, কথা চলছে, কথা চলবে, ওরকম ভাবে আমরা আমাদের দিনকাল যাচ্ছে। এর মধ্যে একদিন বিকেলে আচল ফোন দিয়ে বলছে যে আজ নাকি তোমাদের বাড়ি থেকে লোক আসবে আমাকে দেখতে। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে হলে তো আমার ভাইয়া এবং আমার দুলাভাই যাইব। সম্পর্কে কি ধরনের ভাই হতো আপনি বলছিলেন? আমার আমার আব্বুর আপন চাচাতো ভাই, মানে আমার দাদুর ছোট ভাইয়ের ছেলে। ছেলে? হ্যাঁ। আপনার তো সম্পর্কে তাহলে কি হয়? হ্যাঁ, মানে চাচাতো ভাই। চাচাতো ভাই, আপনার চেয়ে বয়সে বড় ছিল? হ্যাঁ। বিদেশে থাকতো? হ্যাঁ। কি নাম ওনার? সাইদুল। সাইদুল, ওকে। তারপর ও আমাকে মানে যখন এই কথাটা বললো, আমি অনেক চিন্তায় পড়ে গেলাম যে আমার ফ্যামিলি থেকে গেলে তো আমি জানতাম, আমি সেটা চাচ্ছি যে যাক। আর আচল অনেক খুশি, ও শুনেছে আমাদের বাড়ি থেকে, তো এভাবে যখন মানে সে অনেকটাই খুশি, কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে হবে এটা। আমি বললাম যে কে যাবে? বলছে তোমাদের বাড়িতে। আচল বলতেছে যে তোমাদের বাড়ি থেকে আসবে। আমি বললাম যে ঠিক আছে, দিনটা পার করো, দেখো কি হয়। তখন আচল আনন্দে নিজে পাক করতে গেছে, আমাকে ফোন দিয়ে বলছে যে আমি কিন্তু নিজে পাক করতেছি। মানে আনন্দ মানে ধরে নিয়েছে আপনার বিষয়ে? হ্যাঁ জি। ও ভাবছে যে আমার আমার ফ্যামিলি থেকে যাচ্ছে এবং সে আমার লাইফ পার্টনার হতে যাচ্ছে, সেগুলা নিয়ে সে অনেক আনন্দিত এবং সে নিজে পাক করতে গেছে। আমাকে বলছে যে আমি পাক করছি এবং খেয়ে আমার সুনামটা যেন সবাই বলে, যদি কেউ আমার বদনাম বলে তাহলে কিন্তু এটার বিচার তোমাকে আমি বাসরাতে করব। আমি বললাম যে ঠিক আছে, সেটা পরে হবে, আগে আমার দিন পার করো, আমি খুব টেনশনে আছি। তারপর ভাইয়া রাতেও ফোন দিয়ে আমাকে খুব মানে আমার সাথে রাগ দেখাচ্ছে, তুমি আমার সাথে চিট করলে এবং তুমি মানে তুমি কি চাও না আমার হতে এবং আমাকে তুমি ভালোবাসো না? আমি বললাম কি আশ্চর্য, তুমি এগুলো কি বলতে চাচ্ছ? ও বলতেছে যে তুমি বলছো আমি জানি তোমাদের বাড়ি থেকে লোক আসবে এবং ফাইনাল আমি তোমার বউ হব, তোমাদের ফ্যামিলি থেকে আমাকে দেখতে এসেছে, কিন্তু আসলে তো অন্য ফ্যামিলি থেকে। আমি বললাম অন্য ফ্যামিলি বলতে? পরে বলছে যে নাম এই জায়গা এই এই সেই। আমি বললাম যে তো ও তো আমার চাচাতো ভাই। বলছে যে দেশের বাইরে থেকে আসছে, আব্বার সাথে ছিল, ওরকম ভাবে বলছে। তো আমিও খুবই মানে মাথায় আমার কাজ করছে না যে দুদিন আগে এরকম কথা শুনলাম, আজকে আবার দেখে আসলো, কেমন যেন আমার কাছে এলোমেলো লাগছে। পরে আমি ওর সাথে কথা বললাম যে দেখো আচল, এখন যাই হচ্ছে কিন্তু তোমার কি ইচ্ছে বা তুমি কি করতে চাচ্ছ? আমাকে কি তুমি ছেড়ে চলে যাবে? ও বলছে না, আমি মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না। এই পর্যায়ে আরো একটি বিরতির সময় হয়েছে। আপনি যেখানটায় ছিলেন তারপর
তারপর আঁচলের সাথে আমার এভাবে দিন যাচ্ছে চলছে, আমি আঁচলকে অনেক বোঝাচ্ছি যে আঁচল তুমি আমাকে ছেড়ে যেও না এবং আমি থাকতে পারবো না। আপনি তখন আপনার এই ভাই যে নাম যেন কি ছিল সাইদুল, সাইদুলকে গিয়ে কোন কথা বললেন? আমি এখানে আঁচলের সাথে কথাগুলো শেষ করলাম রাতের কথায়, মানে এখন তো আর ওর সাথে কথা বলা সম্ভব না। তো পরদিন সাইদুল ভাই আমার দোকানে আসলো, আসলো বসলো, আমি ওনার কাছ থেকে একটা ল্যাপটপ কেনার কথা বলেছি এবং উনি বিদেশ থেকে নিয়ে আসছে। আগে যদি ওনার সাথে রিলেশন থাকতো তাহলে আমি ভাই হিসেবে ওনার কাছে চাইতাম, কিন্তু উনি তো আমার মানে যদিও ভাই হয় কিন্তু ততটা মানে কাছেন না, খুব নতুন পরিচিত, যদিও আপন ভাই হয় কিন্তু চিনি না। তাহলে আমি কি করে ওনাকে বলি আর ওনার এর মধ্যে এসে এখন কতটা প্রবলেমে পড়ে গেলাম উনি আসতে না আসতে। আমি বললাম যে ভাইয়া, ওর ছোট ভাইকে দিয়ে আগে বলালাম যে তুমি তোমার ভাইকে বলো যে এটা ভাইয়ের সাথে রিলেশন আছে মেয়ের এবং খুব বাজে বাজে কথা বলেছি আমাদের দুজনের নামে, ফিজিক্যাল রিলেশনের কথা বলেছি, আমি কিছু ফিজিক্যাল পিক দেখিয়েছি, কিভাবে দূরে সরাবো সেই চিন্তায় আছি। এই ফিজিক্যাল রিলেশন কি ছিল আপনাদের মধ্যে সত্যি সত্যি? হ্যাঁ, আমি তাকে অনেক ভালোবাসি এবং তার কাছে যাওয়ার পর আমি ম্যাগনেটের মতো তার কাছে না গেলে থাকতে পারি না। মানে আপনাদের মধ্যে ধরনের সম্পর্ক ছিল? জি অবশ্যই। এবং এই ছবিগুলো আপনি তাকে দেখিয়েছেন, মানে সাইদুলকে দেখিয়েছেন সেই মোমেন্টে? ওকে, আমি তাকে মানে এগুলা দেখালাম, বুঝাইলাম, ওর ফ্যামিলিতে নিয়েও কিছু পিক দেখাইছি যে যেন ওরা মানে যেকোনো ভাবে ওরা দ্রুত এখান থেকে সরে যায়। আমি অন্য কেউ যদি আমাদের ফ্যামিলির মানে আমার ভাই না হইয়া অন্য কোন লোক হতো তাহলে আমি সেখানে আমি জোর জবস্ত করার এবং আমি মানে অন্য পদক্ষেপ নিতাম, সে তো আমার ভাই, আমি কি করে তার সাথে খারাপ ব্যবহার করি, তাও আবার বড় ভাই। তো আমি তাকে তেমন কিছু মানে না বলে ফার্স্টে তার বড় ভাইকে ছোট ভাইকে দিয়ে আমি তার কাছে বলাইলাম যে তুমি বলো ওকে দূরে সরে যাওয়ার জন্য, ফ্যামিলি দিয়ে চেষ্টা করলাম, তারপর পারছি না বলে তার মানে তার কাছে চেষ্টা করলাম যে ভাইয়া আপনি মানে ওকে বিয়ে করেন না, ও মানে ভালো না। আমি তার ফার্স্টে তার খারাপ দিক বললাম, মিথ্যে কিছু কথা বললাম যে ওকে খারাপ প্রচার করলাম, আর কিছু খারাপ প্রচার করার পরেও যেহেতু সে শুনছে না, তখন আমি তাকে আমার মোবাইল থেকে বের করে মানে আমার ল্যাপটপ, যে ল্যাপটপটা আমি ওনার কাছ থেকে কিনেছি সেই ল্যাপটপের মধ্যে কিছু পিক ছিল মানে আমার আর আঁচলের, সে পিকগুলো দেখালাম। আমি আঁচলকে মানে বোঝানোর চেষ্টা করি যে যত কিছুই হচ্ছে ও যেহেতু মানছে না তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না, বা চলো আমরা পালিয়ে যাই। আমি ওকে অনেক রিকোয়েস্ট করি, ও আমাকে বলছে যে আমি দেখছি তারাও কি হচ্ছে কি হবে, আর এখনো তো বিয়ের কোনো মানে শুরুই নেই, দেখে গেছে যা তুমি ওখান দিয়ে যতটা পারো ওকে দূরে সরানোর চেষ্টা করো। সে অনেক বোঝাচ্ছে আমাকে, আমিও ওকে বোঝাচ্ছি। এভাবে আমাদের অনেকটা দিন চলে গেল, এর মধ্যে অলরেডি বিয়ের সময় ঘনিয়ে আসছে, মানে বিয়ের তারিখ হয়ে গেছে। এখন আমি কি করব, আমি আমার আঁচলকে ছাড়া কি করে থাকবো, বাঁচবো কি করে? এর ফাঁকে তো আমার অনেকগুলা দিন গেছে, আমি পাগলের মতো যে আমার স্মৃতিগুলা এবং বিছানায় তো প্রতিদিন রাতে কাঁদছি, তাকে ফিল করছি, তার কাছে তাকে ফোনে বলছি যে আঁচল আমি কি করে থাকবো, কিন্তু আমি এক মিনিটের জন্য হাঁটতে পারছি না। আমি রাস্তায় হাঁটলে আমার চলাফেরার কারণে সবার নজরে ছিলাম যে আমি দাড়ি স্টাইল করতাম, চুল স্টাইল করতাম, আমি একটু স্মার্ট ভাবে চলাফেরা করতাম, কিন্তু ওই সময় আমার চুলের দাড়ির কোনো কাটাকুটি নেই, আমার চলাফেরা দেখে মানুষ আমাকে এক ধরনের পাগলের মতো বলে যে আমি কি হয়েছে আমার, যে আমি পাগলের মতো এরকম করছি। আমি খুব স্মোক করি, সিগারেট খাই আমি অনেক, তারপর আমি চলাফেরা, চুল কাটি না, শেভ হই না, গোসলের প্রতি খেয়াল নেই, শরীরের প্রতি ততটা মানে আমি গুরুত্ব দিচ্ছি না। ফাইন, এখান থেকে আমি ফিরি, কিন্তু চার মিনিটের একটা ব্রেক নিব, আপনার কাছে আমি ফিরছি আবার। আপন, যেখানটায় ছিলাম, আমি এভাবেই চলতেছি, আঁচল এই কথাগুলো জানে, জানা সত্ত্বেও এদিকে সময় ঘনিয়ে আসছে, বিয়ের সময় ঘনিয়ে আসছে, তখন আমি কি করব। বাসায় আমার আপুকে মানে আমি অনেকভাবে বলছি, বড় আপু মেজো আপুকে বলছি যে আপুর হাজবেন্ড বিয়ের কথা বলেছে সে আপু না, অন্য আপুকে বলছি আপু আমি কি করব, একটু তুমি কি বলতে পারো, এই আপু আমার ফ্রেন্ড এর মতো আমি। তখন আপু বলছে যে ঠিক আছে আমি দেখছি, আপু অনেক ওকে বুঝাইলো, বললো
কিন্তু সে আমাকে নিয়ে যাবে না। কিন্তু তবু আমি তাকে বলেছি যে তুমি আসো আর নাই আসো, হয় তুমি আমার লাশের উপর দিয়ে যাবে আর নয়তো বিয়ের দিন মানে আমি অপেক্ষা করব তোমার জন্য গাড়ি নিয়ে। গায়ে হলুদের দিন আমি অলরেডি গাড়ি নিয়ে বসেও ছিলাম। মানে ওর যেটা হচ্ছে যে আপনার এই সাইকেলের সাথে মোটামুটি ফিক্সড হয়ে গেছে বিয়ে? হ্যাঁ, বিয়ে ফিক্সড হয়ে গেছে, ডেট হয়ে গেছে। কিন্তু এদিকে আপনি চিন্তা করছেন যে ওকে নিয়ে আপনি পালিয়ে যাবেন? জি, কিন্তু ও সাইদুলকে, আমি জানি যে সাইদুলকে নিয়ে ওর কোন চিন্তা নেই এবং সে বিয়ে করবে না আমি যতটা জানি। সাইদুল আপনাকে এইসব ছবি টুবি দেখার পরে আপনার সঙ্গে কথা বলেনি? হ্যাঁ, কথা বলেছে, ওগুলা ও বিশ্বাস করেনি, বা বিশ্বাস করলেও সে একটু অন্য মাইন্ডে ছিল। ওর স্পিচটা কি ছিল, ওর কথা কি ছিল? সাইদুল তাকে অবশ্যই বিয়ে করবে এবং মানে হয়তো আমি বলবো না সে লুবি, কিন্তু তার কার্যকলাপে আমি বলবো সে একজন লুবি বাজে মানুষ। আচ্ছা, সেটা আপনার দৃষ্টিকোণ থেকে সেটা অন্য বিষয়। না, কেননা আমার আমার দৃষ্টিতে না, আরো দশজন মানুষের দৃষ্টিতে ওইটা যাবে। ঠিক আছে, আমরা ওই বিষয়ে নাই যাচ্ছি। সাইদুলের কাছ থেকে বক্তব্য ছিল যে সে এত কিছু জানার পরও সে আপনার আঁচলকে বিয়ে করবে। হ্যাঁ, তখন আমি মানে এভাবে সময় গনিয়ে আসছে, আমি ওর সাথে ফোনে কথা বলছি, কান্নাকাটি, আমার কষ্টগুলো যাচ্ছে, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, আমার বাড়িতে আমার আপুকে বলছি এবং আমি একটু পাগলামি টাইপে করছি। এভাবে দিনগুলা ঘনিয়ে আসছে এবং আমি এভাবে চলতেছি। তো যখন গায়ে হলুদের দিন আসলো, সেদিন আমি মানে মানে কি যে ফিল করছি আমি নিজেও বুঝতে পারছি না, যে দিনগুলা তো চলে গেল, মুহূর্তের মধ্যে দিনগুলো চলে গেল, কিন্তু আজকের দিন গিয়ে কালকের দিনে তো সে অন্যের হয়ে যাবে, আমি কি করব? আমি আমার আমি ওকে ফোনে বললাম যে আজ তো একটু পরে গায়ে হলুদ, এখন তুমি কি সন্ধ্যার পর মানে আমি অপেক্ষা করব, তুমি কি আসবে? সে আমাকে মানে বোঝাচ্ছে আসবে, আমি ওর কথাই বুঝতে পারছি সে আসবে, কিন্তু সে বলছে না আসবে না। গায়ে হলুদের পিড়িতে বসেছিল, সে কথাটা এখনো আমায় কাঁদায়। ও কেন আরেকজনের জন্য গায়ে হলুদের পিড়িতে বসবে? আমি তো কোনোদিন ভাবিনি আমার আঁচলের দিকে অন্য কেউ তাকাবে এবং সে হাতে অন্যের জন্য মেহেদি পড়বে, আমি সেগুলা কোনোদিন ভাবিনি ভাইয়া। তো এভাবে যখন মানে গায়ে হলুদের রাত্রটা পার হলো, সে আমাকে ফোন দিচ্ছে না, আমি ফোন দিচ্ছি, কখনো সুইচ অফ পাচ্ছি, কখনো ফোন পাচ্ছে, ও ধরছে না। আমাকে সে ওই রাতে এতটাই কষ্ট দিয়েছে, যদিও তার ইচ্ছার বিরুদ্ধে হয় আমি মানতে পারছি না, সে ইচ্ছার বিরুদ্ধে দিয়ে থাকলো, কিন্তু সে আমার কাছে না আসার কারণে, ওই স্টেজে বসার কারণে সেই দিনে আমার জীবনে আমাকে এত কষ্ট দিয়েছে যে কোনো মানুষ মানে সহ্য করতে পারবে কিনা আমার জানা নেই। তো রাত্রে প্রায় একটা বেজে গেছে, ও আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আমি গায়ে হলুদের পিড়িতে বসিনি, বাড়িতে অনেক ঝগড়া ছিল, অনেক কিছু আমাকে বোঝাচ্ছে, কিন্তু আমি আমি ভাবছি যে ওকে পেয়েছি, দোত কি হয়েছে, সেগুলো নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। অ্যাট লাস্ট শি রিটার্ন, আপনি এরকম চিন্তা করেছেন যে ঠিক আছে, তারপরেও যে সে ফোন করেছে দ্যাট ইজ এনাফ। জি, ওকে। তো এভাবে ওই সকালটা পের হলো, মানে বিয়ের সময়, মানে বিয়ের দিন। আমার আপু আমাকে ফোন দিয়ে বললো যে তুমি একটু বাসায় আসো, জরুরি কথা আছে। আমি আসতে চাই না, পরে একটু পরে আমার নিজের কাছে কেমন যেন লজ্জা করছে, যে সবাই জানে আমার ভালোবাসার কথা, তার যে বিয়ে হচ্ছে সেটাও জানে। তো আমার কাছে লজ্জাও করছে এবং আমি পাগলামিও করছি। বাসায় চলে গেলাম, বাসায় যাওয়ার পর আপু আমাকে জোর করে ধরে গোসল করিয়ে কিছু খাওয়ালো, ফ্রেশ হয়ে যখন আপুর সাথে আপুর কোলে শুয়ে পড়েছি, মানে আপু যখন আমাকে জড়িয়ে ধরে রেখেছে আমি শুয়ে পড়েছি, পরে আপু আমাকে নিয়ে বের হয়ে গেল। বের হয়ে আপু বলল চলো একটু কাজ আছে, জরুরি এক জায়গায় যেতে হবে। আমি বললাম যে কোথায় যাবে, আমার মাথা তখন ঠিক ছিল না, আমি বলছি আমি আমার আঁচলকে চাই এবং আমি আমার আঁচলের কাছে যাব। আপু আমাকে সান্ত্বনা দিচ্ছে যে ও চলে আসছে তোমাকে বলছে যাওয়ার জন্য। আমি মানে এতটাই খুশি হয়েছি, সব ফেলে মানে বেহুশ হয়ে আমি খুব সুন্দর করে আপুর সাথে নর্মালি ভাবে হেঁটে যাচ্ছি। আপু আমাকে এক জায়গায় বসিয়ে বলল যে ভাইয়া দেখো ও আসেনি, তোমার এগুলা সহ্য না করতে পেরে আমি আসছি, দাঁড়াও আমি আঁচলকে ফোন দিচ্ছি। তো আপুকে আমি অনেক মানে আপুর সাথে খারাপ বিহেভ করছি, আপু তুমি আমাকে এখানে নিয়ে আসলে। তখন আপু আঁচলকে ফোন দিয়েছে, অনেকগুলা ফোন দিয়েছে, কিন্তু সে ফোনটা ধরেনি। লাস্ট মুহূর্তের জন্য সে হয়তো ফোনটা হাতে নিয়েছিল, নিয়ে হয়তো আমার ফোনটা দেখেছে, তাই আমাকে একটু রিপ্লাই করেছে, ফোনটা ব্যাক করেছে। আমি ফোনটা ধরে বলছি আঁচল আমি
তোমার জন্য এখানে ওয়েট করছি, আপু আমাকে তোমার জন্য নিয়ে এসেছে, এখন এসে বলছে তুমি আসোনি, তুমি যদি এখন না আসো তাহলে আমি আর যাব না, হয় এখান থেকে আমার জীবনটাকে শেষ করে দেব, আর নয়তো তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এখানে একটা বাসা নেব, তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসবে আমরা এখানেই থাকবো, আর কোনোদিন যাব না। প্রিয় শ্রোতা, এরকম একটা মোমেন্টে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। যার জীবনের গল্প আপনারা শুনছেন সে হচ্ছে আপন, এবং ছোট্ট একটা বিরতির পর আমরা ঘটনার শেষ ভাগে ফিরব। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archa। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.archa, পেজটি আছে আর্চি কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। পাঁচ মিনিট পরেই ফিরছি। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। পাঁচ মিনিট পর ঘটনার একেবারে শেষ ভাগে আরো একবার আমন্ত্রণ। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, দ্য ক্লোজার দ্য বেটার। আপন আজকে তার জীবনের গল্প বলছে, আমরা আপনার কাছে আবারও ফিরছি। বলুন আপন, এখানটায় আমরা ছিলাম যে আপনি বলছিলেন আচলকে চলে আসার জন্য। আমি তাকে অনেক বুঝাচ্ছি এবং রিকোয়েস্ট করছি আচল চলে আসো, ও আমাকে আর ফোন দিচ্ছে না। আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আপু আমাকে মানে আপুর সাথে বসাইলো, সন্ধ্যা হয়ে গেল তো, মানে সেখানে আপু কিন্তু আমাকে অনেকটাই আনন্দ দিতে চেয়েছে, আমি যেন তাকে ভুলে যাই। বাসায় আসলাম, বাসায় আসার পর আপু আমাকে এক গ্লাস দুধ দিল সাথে অনেকগুলা ঘুমের ট্যাবলেট খাইয়ে, মানে আপু চাচ্ছে যে আমি ঘুমিয়ে একসাথে একটা না দু চার পাঁচ দিন আমি না উঠি, ওরা মানে চাচ্ছে এরকমটা, কিন্তু আমি জানতাম না, দুধটা খাচ্ছি না কিন্তু জোর করে আপু আমাকে খাইয়েছি। তো মানে আমি দুধটা খেলাম, আচলের কথা বলাতে আমি পুরোটুকুই খেয়ে ফেলেছি। দুধটা খাওয়ার পর আমার কেমন যেন লাগছে, মানে আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছি সাথে সাথেই দু চার দশ মিনিটের মধ্যে। তো আমি মানে বাসায় গেলাম একটু মানে ফ্রেশ রুমে যাওয়ার জন্য চিন্তা করছি। ওখানে যাওয়ার পর আমার হয়ে মানে মনে হয়ে যাচ্ছে যে আমি আঁচলের জন্য আলাদা মানে গোসলখানা তৈরি করেছি, মানে যা যা করেছি সেগুলা নিয়ে ভাবছি আমি, যে আমার তো এগুলো আর কেউ মানে ধরবে না, দেখবে না, ছুইবে না, আমি এগুলা দিয়ে কি করব। সেখানে আঁচলের নাম লেখা রয়েছে, আমি সেই নামগুলা ধরে অনেক কেঁদেছি। আমি আমি প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে কিন্তু আমাকে ঘুমটা মানে দুর্বল করতে পারছে না আমার এই কারণে। পরে আমার বোন জামাই আপু মিলে আমাকে ধরে এনে শোয়াইলো, ওখানে আমি পড়ে গিয়েছিলাম, সেখান থেকে এনে শোয়াইলো, শোয়ানোর পর আমি ঘুমিয়ে গেছি। দেড় ঘন্টা পরে আমাকে এই যন্ত্রণাগুলা ঘুমোতে দিচ্ছে না, আমি যত ওষুধই দেক আমাকে কিন্তু আমার তো যন্ত্রণায় আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমি উঠে ভাবছি মনে হয় আঁচল আসার সময় হয়ে গেছে, ও শ্বশুর বাড়ি আসবে, তো যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তায় আমি বসে। ততক্ষণে আপনি জেনে গেছেন যে ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে আর আজকে তার বিয়ের কথা, তার মানে তখন তো বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হয়ে আপনাদের এলাকাতেই আসবে। হ্যাঁ, সেজন্য আমি সেই মানে রাস্তায় বসে আছি, আমি রাস্তায় বসে আছি এবং মানে আমি তার সামনে মরে যাব এমনটা আমার চিন্তা, অথবা আমি তাকে মানে তার হাজবেন্ডকে মেরে হোক আর যে কোনো ভাবে হোক আমি তাকে নিয়ে চলে যাব। আমার মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা, আমি অনেক কিছু ভাবছি কিন্তু মানে পথ চেয়ে আছি আমি, কিন্তু তারা আসছে না। এর মধ্যে আমার আম্মু ফোন দিয়ে বলছে তুমি কোথায়, আমি বললাম যে আমি স্কুলের রাস্তায় বসে আছি। পরে আসলো আমাকে, আমার আম্মু সহকারে পাঁচ ছয় জন এসে আমাকে নিয়ে গেল, বাসায় নিয়ে গেল। অনেকটা সময় হয়ে গেছে, যেই সময় আর আসার কথা না, মাত্র এক কিলো দূরে, এখান থেকে হয়তো আসর না হলে মাগরিব না হলে এশারের মধ্যে চলে আসবে। কিন্তু রাত্র এগারোটা বেজে গেছে, এখনো আসছে না কেন, এখনো আসছে না কেন, সে ভেবে আমি বাসায় গেলাম আর তাকে তো ফোন দিচ্ছি, আমি তাকে প্রচুর পরিমাণে ফোন দিচ্ছি কিন্তু তার ফোন তো সুইচ অফ, সে তার হাজবেন্ডের সাথে আছে সেটা আমি জানতাম না, আমার মাথায় ওটা ভাবছি না। আমি আমি ভাবছি যে ও তো মানে আমার আঁচল আমার ফোন ধরছে না কেন, ওর ফোন বন্ধ কেন, আমি তার সাথে কথা বলতে পারছি না কেন, আমি তার সাথে কথা বলবো আর কিচ্ছু চাই না আমি, কিন্তু তার ফোন অফ। রাত চলে গেল,
আমি তো আর ঘুমাইনি, সে কি করেছে তা তো আর আমি জানি না। আমি ঘুমাইনি, আমি সারা রাত বসে স্মোক করেছি এবং খুব পাগলের মতো রাত পার করেছি। ভোরবেলা আমি সংগ্রহ করেছি তার ফ্রেন্ডের নাম্বার, আঁচলের ফ্রেন্ডের নাম্বার। আমি মেয়েটাকে ফোন দিয়ে, আপনি যদি চান তাহলে আমার রেকর্ডগুলো শুনতে পারেন, আমার কাছে 3,800 অথবা 4,000 উপরে রেকর্ডিং আছে, মানে আমি ওর সাথে যা কথা বলেছি সবকিছু রেকর্ডিং করে রেখেছি। কি করলেন? আমি তার ফ্রেন্ডকে ফোন দিয়ে কম করে হলো 40 মিনিট আমার আশেপাশে যে কত মানুষ আছে, কেউ আমাকে মন্দ বলছে না ভালো বলছে সেগুলো নিয়ে আমি ভাবছি না। আমার পাশে বাজার, মানে বাজারে তো অনেক মানুষ থাকে, সেই মানুষের ভিড়ে আমি তার ফ্রেন্ডকে ফোনে বড় বড় মানে জোর জোর করে অনেক কান্না করেছি যে আমি আপনার পায়ে ধরি, আমার আঁচলের সাথে আমাকে 1 মিনিট কথা বলাই দেন, আমি কিচ্ছু চাই না আপনার কাছে। তখন সে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি কি করে বলবো। আমি বলছি প্লিজ আপনি ওর বাসায় যান, আপনি ওর ফ্রেন্ড এবং আপনি একজন মেয়ে মানুষ, তার হাজবেন্ডও আপনাকে কিছু বলবে না, আপনি যদি ওদের বাসায় যান, আপনি যান গিয়ে আমাকে একটু ওর সাথে কথা বলাই দেন, আমি আপনার পায়ে পড়ি। মানে একটা ভিখারি যেভাবে ভিক্ষে চায় তার চেয়ে লক্ষগুণ মানে নিচু হয়ে আমি তার কাছে চেয়েছি আমার আঁচলের সাথে 1 মিনিট কথা বলবো। ওই মেয়েটা মানে হয়তো জীবনে যদি মানে কোনোদিন মনে রাখার মতো আমার দৃষ্টিতে হয় যে কোনোদিন সে বলতে পারবে না আমি কান্না করে আমার আঁচলকে চেয়েছি। তো ও আর বলাতে পারেনি, হয়তো 2-4 ঘন্টা পরে সে এসেছে, এসে বলছে যে দেখ ও এরকম এরকম করছে এবং আমাকে ফোন দিয়ে এভাবে কান্না করছে। পরে আঁচল আমাকে ফোন দিয়েছে, আমি তার ফোন পেয়ে সব বলে গেছি। কয়দিন পরে ফোন দিল আপনাকে? জি মানে বিয়ের পরদিন। বিয়ের পরদিন আপনাকে? জি, ফোন দিয়ে আমাকে মানে সে বলছে যে তুমি এরকম পাগলামো করছো কেন, কান্না করছো কেন, দেখো আমি বিয়ে করিনি, আমাকে মানে জোর করে বিয়ের পিঁড়িতে বসাইছে, আমি কবুল বলিনি, আমি মানে কি যেন বলেছি তারা কবুল মনে করে আমাকে মানে আমারটা বিয়ে মনে করে নিয়েছে এবং এই আমি 3-4 বার মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, আমাকে 5 বার এখানে আনা হয়েছে, তুমি আমাকে বলবো না, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম, আমি যদি এই বিয়েটা না করতাম মানে বিয়ের পিঁড়িতে না বসতাম তাহলে আমার মাকে হয় মেরে ফেলতো নয় ডিপোজিট দিয়ে দিত আমার বাবা। আমি বলেছি কি হয়েছে না হয়েছে সেগুলা নিয়ে আমার কথা না, তুমি আমার কিনা এবং আমার কাছে আসবে কিনা, আমাকে চাও কিনা, আমার লাইফে থাকবে কিনা সেটা বলো তুমি। বলছে যে আমি তোমার আছি, তোমার থাকবো এবং মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে নিতে পারবে না। আমি বলেছি আমি চাই তুমি খুব শীঘ্রই আমার কাছে চলে এসো, আমি সব ফেলে দিয়ে তোমাকে নিয়ে দূরে চলে যাব। কি শ্বশুর বাড়িতে নাকি নিজের বাড়িতে? নিজের বাড়িতে। তখন নিজের বাড়িতে মানে সে বলছে যে তাদের বিয়ের মানে বিয়েটা পড়িয়ে রেখেছে তারা, মানে তাকে উঠিয়ে নেওয়া হয়নি, অনেক পরে নেবে। তো অনেক পরে নেবে, যখন কথাটা বলল তো আমরা কথা বলতে থাকি, ওর হাজবেন্ড সন্ধ্যার পরে আসে, সে সন্ধ্যার পর সুইচ অফ করে দেয়, দিনে আমার সাথে কথা বলে, ও ফোনে কথা বলে, একটু কথা বলে যখন ফোনটা রাখে তখনই মনে হয় আজরাইল এসে আমাকে নিয়ে যাচ্ছে, কারণ আমার আঁচল যেহেতু ফোন রাখছে আমি সারা রাত আর ওকে পাবো না, ওর হাজবেন্ডের সাথে শুইবে। আমি সেগুলো নিয়ে খুব মানে অনেক কিছু মিন করতাম, আমি কি করে সহ্য করব। আমি রাতে গলা কাটা মুরগির মতো ছুটতাই, কারণ আমার আঁচল আরেকটা পুরুষের সাথে শুয়ে আছে, আমি সেগুলা ভাবতাম। কিন্তু দুদিন পর পর দুদিন আসতো, আয়েশা চলে যাইতো, আঁচলের এখানে ইন্টার কমপ্লিট মানে এসএসসি এইচএসসিটা শেষ হয়ে গেছে, মানে এইচএসসি পরীক্ষা চলছে, কিছুদিনের মধ্যে পরীক্ষা বিয়ের পর পরই, তো এইচএসসি পরীক্ষা দেবে। ভেবেছিলাম যে আঁচলকে পরীক্ষার পর পরীক্ষা দিতে বের হবে যখন, তখন আমি তাকে নিয়ে যাব যেকোনো ভাবে, মানে কলেজের মধ্যে আমি তাকে বুঝিয়ে নিয়ে যাব, আমার সামনাসামনি সে না করতে পারবে না। এভাবে অনেক বুঝালাম, অনেক কিছু করলাম, আমাদের সম্পর্কটা রইল, সে 5 মিনিট আমাকে ভালোবাসে, আবার 5 মিনিট পরে সে তার প্রতি আমি এতটাই কষ্ট পাই। 2-4 দিন 5 দিন 10 দিন সে আমার সাথে কথা বলে না, তার হাজবেন্ড যখন আসে সে মানে আমাকে ভালোবাসে, আমাকে ফেলে দিচ্ছে না,
কিন্তু তার হাজবেন্ডকে সে ভালোবাসে না। ও আমাকে বলছে, কখনো কখনো বলেছে যে আমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো, আমি তোমার কাছে যাব। তখন আমি মানে আমি ওকে নিয়ে এত কিছু ভাবছি, তো মানে যখন ও আমাকে ফোনে এই সব কথাগুলো বলেছে তখন আমি ভালো মানে সুস্থ হয়ে গেছি। তারপরে আবার যখন সে আমার সাথে কথা বলে না তখনই আমার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসে। তারা পরীক্ষা দিতে যায় তার হাজবেন্ড নিয়ে যায়, আমি রাস্তায় তাকিয়ে থাকি, একটা মানে কিভাবে বোঝাবো ভাই আপনাকে, আমি আমি রাস্তায় এমন ভাবে তাকিয়ে থাকি যে আমার জীবনের সবকিছু নিয়ে যাচ্ছে, আমার আচল আরেকজনের সাথে পরীক্ষা দিতে যাচ্ছে, অথচ দুদিন আগে স্বপ্ন দেখেছি আমাদের বেবি হবে, আমি তাকে নিয়ে যাব পরীক্ষা দিতে, আমরা একসাথে বসে জোছনা দেখব, আমরা বৃষ্টি দেখব, একসাথে শুব, আমি তাকে বাসর সাথে কত কি গিফট দেব, আমার জীবনে সে যত গিফট দিয়েছে সেগুলো আমি তাকে গিফট দেব, কিন্তু আমার জীবনে আমার জীবন সব তো নিয়ে গেল। এই কথাগুলো যখন ভাবে আমি পাগল হয়ে যাই, আমি আর থাকতেই পারছি না। এভাবে আমার অনেকটা দিন চলে গেল, অনেকদিন অনেকদিন, টানা 6 মাস আমি তাকে বুঝানোর চেষ্টা করি, আচল প্লিজ ফিরে আসো, আমরা কোথাও চলে যাই, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, আর তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে এতটা ভালোবাসি। তখন সে বললো যে আমি তখন বুঝতে পারিনি, আমি ছোট ছিলাম এবং আমার ফ্যামিলিতে অনেক চাপ দিয়েছে, আমার মাকে অনেক অত্যাচার করেছে, তুমি টেনশন করো না, আমি কিছুদিনের মধ্যে আমি তোমার কাছে চলে আসব। সে আমাকে অনেক বুঝাচ্ছে, আর আমাকে 5 মিনিট করে ভালোবাসে, 20 মিনিট করে কষ্ট দেয়, কিন্তু আমি 20 মিনিটের কষ্ট ভুলে যাই 1 মিনিট। ঘটনাটা কত সালে ঘটে আপনাদের এই ঘটনাটা? জি মানে ওর বিয়েটা হয় কত সালে? বিয়েটা হয় ওর 2012-তে। 2012-তে, তার মানে 4 বছর আগের ঘটনা। জি, এই 4 বছর ধরে কি আপনাদের মধ্যে সম্পর্ক আছে? এখনো আছে, এবং আমি আশা করছি মানে যত জীবন বাঁচবো থাকবে, কিন্তু সে আমাকে এমন করছে কেন আমি সে মানে সেই কথার উত্তর পাচ্ছি না। উত্তরটা আমাদের কাছে আছে, সেই উত্তরের কাছে আমরা একটু পরে যাব। তার আগে আপনি আমাকে বলেন, এই 4 বছর ধরে আপনাদের মধ্যে ওই যে অনৈতিক সম্পর্ক যেটা ছিল, এটা কি হয়েছে? যে আমি মানে তার সাথে আমার 6 মাস পরে ছয় না কখনো দেখা হয়েছে? জি অবশ্যই দেখা হয়েছে। তারপরে আপনারা আবারও মেলামেশা করেছেন? জি সবকিছুই হচ্ছে, সবকিছুই হচ্ছে। এবং আমরা এবং একটু থামাচ্ছি, আমি প্রশ্নের উত্তরটা পেলে আমি আপনাকে আবার ফ্লোর দিব। সেটা হচ্ছে যে যেই ভাই আপনার বিয়ে করেছিল সাইদুল, সে তো আবার চলে গেছে, প্রায় 8 মাস পরে চলে গেছে। 8 মাস পরে চলে গেছে, অন অ্যান্ড অফ, মানে আসে আবার যায়, আসে আবার যায়। তাহলে ও মানে দেশে থাকতে বাসায় যাইতো, কিন্তু তার শ্বশুর বাড়িতে, মানে আঁচলদের বাসায়। আমি যেটা বোঝাচ্ছি, দেশের বাইরে তো আছে উনি, মানে আঁচলের হাজবেন্ড তো এখন দেশের বাইরে। জি এখন দেশের বাইরে। এভাবেই তো যাওয়া আসার মধ্যে তো ছিল? না না। তাহলে মানে বিয়ের পর দেশের বাইরে যে গেল পর্যন্ত আসেনি, এ পর্যন্ত আর আসেনি। এবং এই সময়টাতে আপনার সঙ্গে আঁচলের সম্পর্ক আছে, এবং সেটা আগে যেভাবে ছিল সেভাবেই আছে? জি আছে, আগে যেভাবে ছিল এখনো আছে। আগে যেভাবে থাকা মানে বুঝতে পেরেছেন আপনি? সেটা হচ্ছে আপনাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্কটাও। অবৈধ না, আমি আল্লাহ রাসূল সাক্ষী রেখে আমি আমার আচলকে বিয়ে করেছি। এবং ফাইন, দিস ইজ ইউর স্টেটমেন্ট, বাট অ্যাকর্ডিং টু দ্য সোশ্যাল এথিক্স, অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়ন, দিস ইজ অ্যাবসলুটলি আনএথিক্যাল, এবং এটা অনৈতিক এবং গুনাহের কাজ। ঠিক আছে, আপনি কেন গুনাহ হবে দাদা, প্লিজ আমাকে এটার অ্যান্সারটা দেন। কেননা আমি শুনেছি একটা ছেলে যখন, প্রথমত তাকে বিয়ে করতে পারবেনই না, প্রথম কথা হচ্ছে, কারণ সে একজনের বিবাহিত স্ত্রী। না, আমি তার আগে বিয়ে করেছি তাকে। তার আগে তাকে বিয়ে করে? আমি মানুষের কাছে শুনেছি, মুরব্বীর কাছে শুনেছি, যে একটা ছেলে যখন একটা মেয়েকে আংটি বা স্বর্ণের কিছু পরিয়ে দিয়ে বলে আমি আল্লাহ রাসূল সাক্ষী রেখে তোমাকে বিয়ে করছি, আমি মানে তখন নাকি সেই বিয়েটা কবুল হয়। কে বলেছে আপনাকে? আমি অনেকের কাছে শুনেছেন আপনি, কিন্তু আপনি শোনা কথায় কান দিতে নাই, এভাবে করলে বিয়ে হয় না, প্রথম কথা হচ্ছে এটা। এবং যদি আপনি ধর্মীয় বিধান মতেও যান, তাহলে কন্যা পক্ষ থেকে অবশ্যই তার অভিভাবক থাকতে হবে, এটাই হচ্ছে বিধান। আপনি যেভাবে বলছেন সেটা ইমোশনাল জায়গা থেকে বলছেন, ওই জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা আছে। হ্যাঁ, আপনি অনেক বেশি লাভ করেন তাকে, সেটার প্রতিও শ্রদ্ধা আছে, কিন্তু বিয়ে ব্যাপারটা অত্যন্ত সামাজিক একটা বিষয়, এবং সেই জায়গাটা নিয়ে আপনার যে এথিক্যাল থট, সেটাতে আমার দ্বিমত আছে। আমার মনে হয় লাখ লাখ শ্রোতা যারা শুনছেন তাদেরও দ্বিমত আছে। কিন্তু এটা ঠিক যে বিয়ের পরে সে, বিশেষ করে আপনি যাকে লাভ করেন, তার তো তখন হাজবেন্ড হয়ে গেছে, এবং যিনি বিয়ে করেছেন তিনিও তো তাকে এতদিন দেশে রেখে দেশের বাইরে থাকতে পারেন না, এটাও তো নিয়ম নাই।
নিয়ম নেই কিন্তু তারটা আমি জানি না, কিন্তু আমি আমার আচলকে আমি যেটা বলছি যে চার বছর আপনি তাকে কি চেষ্টা করেছেন তার কাছ থেকে নিয়ে আসার জন্য বা আপনি নিজে বিয়ে করার জন্য? হ্যাঁ অবশ্যই, আমি আমার আচলকে ও যখন দেশের বাইরে চলে গেছে, ওর কথা কি, ওর চার বছরে ওর মূল কথাটা কি? ও আমাকে ছাড়া থাকবে না, বাঁচবে না, এবং সে আমার ঘরেই থাকবে, আমার আমার সাথেই সংসার করবে। কিন্তু সে আমাকে কি করে যেন যে পাঁচ মিনিট পর পর আমাদের ঝগড়া হচ্ছে। আমি তখন কত বছরের সম্পর্ক আপনাদের সবকিছু মিলিয়ে? সবকিছু মিলিয়ে দশ বছরের, সবকিছু মিলিয়ে দশ বছরের মতো সম্পর্ক, একই স্টাইলে চলছে? জি একই স্টাইলে চলছে, পাঁচ মিনিট ভালো থাকে, পনেরো মিনিট ঝগড়া। জি কিন্তু পনেরো মিনিটের ঝগড়াটা চলে যায় যখন এক মিনিট না এক সেকেন্ডের জন্য সে আমাকে একবার হাসি মুখে কথা বলে। আর আমি সবটাই আমার ব্যাড লাক বলবো এবং আমার মানে আমার দোষটাই আমি বলবো, আমি আঁচলকে দুষবো না, কিন্তু আঁচলকে দুষি আমি এইটা যে সে জানে আমি কত মানে আপনাদের সম্পর্কের মধ্যে যদি এই জিনিসটা না থাকতো, আপনি যেটা বললেন যে পাঁচ মিনিট ভালো থাকেন তো পনেরো মিনিট ঝগড়া করেন, তাহলে কি আঁচল আপনাকে বিয়ে করত? পাঁচ মিনিট ভালো থাকে পনেরো মিনিট, পনেরো মিনিট খারাপ থাকে না আপনারা? না, এটার জন্য আঁচলের সাথে মানে আমার কোন বিয়ের সমস্যা হয়নি। তাহলে বিয়ে সে আপনাকে কেন করেনি, আপনি তো করতে চেয়েছিলেন? হ্যাঁ, বিয়েটা সে আমাকে করতে চায়নি, তার বাবা তার ফ্যামিলিতে চাপ মানে তাকে অনেকটাই। তাহলে সে ভবিষ্যতে কি চাচ্ছে? এখনো তো চাপ চাপ দিয়ে রেখেছে তার বাবা মা, তাই না? এবং বলছে যে আপনাকে ছাড়া থাকতে পারবে না। আসলে এখন বলছে যে তখন আমি ছোট ছিলাম এবং বুঝতে পারিনি যে কি হবে, আমার নিজেকে আমি চিনতে পারিনি এবং আমার নিজের সুখ আমি বুঝতে পারিনি, আমার কাকে দরকার কাকে দরকার না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, এখন যদি দুনিয়া কেয়ামত হয়ে যায় তবু আমাকে তোমার কাছ থেকে নিতে পারবে না। মানে সে নিতে পারবে না, ব্যাপারটা কেমন? বিয়ে করবে আপনাকে? হ্যাঁ, আমাকে বিয়ে করবে। কবে বিয়ে করবে? আমি মানে আমি ও চাচ্ছে যে আমি ওকে নিয়ে যাই, চলে যাই, কোথাও যাই। কবে নাগাদ চাচ্ছে? মানে ও বলছে যে আমি নাকি ওকে বলছি না, আমি ওকে আমার কাছে আসার জন্য বলছি না, ও বলতেছে, কিন্তু আমি ওকে প্রতিদিন বলছি, তারপরে ও আসছে না। না, আসছে না। সো দিস ইজ আ টেন ইয়ার্স ডিলেমা। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে দশ বছর ধরে তারা আসলে সিদ্ধান্ত নিতে পারেনি, এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও সম্পর্কের আজকে আসলে এই অবস্থা, এটা একটা দিক। আপনার ব্যক্তিগত জীবনের কি অবস্থা? ও তো বিয়ে শাদী করেছে, আপনি কিভাবে চলছেন? যখন এভাবে আচলের সাথে আমার দিনকাল চলছে তখন আমার ফ্যামিলিতে আমি একটু পাগলামি করছি বা একটু ড্রিঙ্ক করি, আমি স্মোক করি বা বাজে পর্যায়ে চলে যাচ্ছি, তখন আমার আম্মু এবং ভাইয়া ওরা নাকি ভাবছে যে আমি নাকি, কিন্তু আমি এটা সত্য যে আমি কারো কোনো মানে রাস্তাঘাটে একটা মানুষ আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে ওরকম কোনো কিছু চলাফেরা করিনি, শুধু যতটুকু করেছি আঁচলের জন্য, আঁচলকে খুঁজছি আমি। মানুষ টাকা পয়সা হারালে যেভাবে খোঁজে, আমি রাস্তায় আতালে পাতালে যেখানে তাকাই সেখানেই আঁচলকে খুঁজি আমি। সেখানে মানে আমার আম্মু এবং ভাইয়া সবাই বলছে আমি নাকি খুব বাজে হয়ে গেছি এবং আমাকে জরুরি বিয়ে করিয়ে দেওয়ার দরকার, সবাই আমাকে বলছে। আমার আপুকে আমি মানে বুঝালাম যে আমি বিয়ে করব না, কিন্তু ফ্যামিলি থেকে আমাকে সবাই চাপ দিচ্ছে আমার বিয়ে করতেই হবে, না হলে আমার আম্মু মানে এমন কথা বলছে যে আমি আম্মুর প্রতিও একটু দুর্বল, আম্মুকে অনেক ভালোবাসি, না আম্মু আমাকে বাধ্য করেছে বিয়ে করার জন্য। তারপরে আপনি বিয়ে করেছেন? জি। কত সালে করলেন? আঁচলের বিয়ের এক বছর পর, মানে ২০১৩তে বিয়ে করার পরে আপনি কি সংসার করছেন? জি, ২০১৩তে বিয়ে করার পর সংসার করছি, কিন্তু আমি মেয়েটাকে অনেক কষ্ট দিচ্ছি এবং আমি নিজেও কষ্ট পাচ্ছি। বউয়ের সঙ্গে থাকেন? জি না। একসাথে সহবস্থান করেন? জি না। কোথায় থাকে আপনার বউ? আমার বাড়িতেই থাকে। আপনার বাড়িতে? আমার নারায়ণগঞ্জে থাকে। হ্যাঁ। আপনি কোথায় থাকেন? আমিও থাকি নারায়ণগঞ্জে, কিন্তু আমি আমার বাড়ি আসি না, আমি মানে আমি যখনই বাড়ি আসি তখনই আমার আমাকে ভাবতে হয় যে আমি বাড়ি গেলে ওর সাথে শুতে হবে, কিন্তু আমি পারবো না। এরকম হয়েছে আপনার যে আপনি পারছেন না তার সঙ্গে অবস্থান করতে? যে আমি আমি সে বুঝেছে, সে জেনে শুনে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ, সে জেনে শুনে বিয়ে করেছে এবং আমি আমাকে যখন মানে আমার বিয়ের কথা বলছে তখন আমি তাদেরকে বলছি যে আপনারা আমাকে বিয়ে দিবেন, আমার আম্মুর কারণে আমি জোর করে আমাকে বিয়ে দিচ্ছে, আমি বিয়ে করছি, আমি কিন্তু এমনিকে আমার স্ত্রী হিসাবে আমি মানে মানতে পারবো না। কিন্তু কেন কিভাবে তারা কি কারণে বিয়েটা হয়েছে তা আমি কিছুই জানি না। পরে আর আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম যে আপনার বউ কি বিষয়টা জানতো, মানে যাকে বিয়ে করেছেন তিনি কি আগে থেকে জানতো আপনাদের বিষয়টা, আপনার এবং আঁচলের বিষয়টা?
আগে থেকে বলতে মানে বিয়ের দিন জেনেছি, আমার কাছ থেকে জেনেছি, আমার তো আর বিয়ে করার পরে সেটা জেনেছি। হ্যাঁ, বিয়ের দিন রাতে, বাসর রাতে, বাসর রাতে। কিন্তু আমি তো মানে তার সাথে আগে কথা হয়নি যে আমি তাকে বলবো। বাসর রাতে জেনেছে, এবং বাসর রাতে জানার পরে তার প্রতিক্রিয়া কি ছিল? সে আমাকে মানে বলল যে আমি নাকি তার কাছ থেকে যা চাই সে দেবে। আমি বলেছি আমার একটাই চাওয়া, আমি আমার আঁচলকে ভালোবাসি, এবং তাকে কিছু প্রমাণ সহকারে দেখালাম যে আমার রুমের মধ্যে আঁচলের কিছু গিফট ছিল, ছবি ছিল, আমি এগুলা দেখেছি যে আমি এই স্মৃতিগুলা নিয়ে বেঁচে আছি এবং আমি তাকেই চাই, আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে মানতে পারবো না। তার এখনকার ভাষ্য কি? তিন বছর ধরে তাকে আমি এভাবে চালাচ্ছি। কিন্তু ভরণ পোষণ দেন আপনি? জি, স্ত্রীর ভরণ পোষণ দেন? হ্যাঁ, তার খাবার দাবার আমার বাধ্য, মানে আমার দিতে তো হবে, আমার বাড়িতে যেহেতু আছে আর সেও একটা মানুষ, খেতে হবে। আপনাদের কোনো বাচ্চা কাচ্চাও নেই? আমাদের মানে না, এখানে কিছুই না। আপনার সন্তান আছে? মানে আমার ফ্যামিলিতে না। আপনার 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 ওয়াইফ এবং আপনার একটা সন্তান আছে? না, সন্তান নাই। না, আমি তাকে খাবার দাবার দিচ্ছি, সে যখন আমাকে বলছে যে মানে মাঝে মধ্যে সে বাধ্য হয়ে বলে যে আমি এভাবে থাকবো না, আমি চলে যাব, আমি তাকে এক সেকেন্ডের মধ্যে বলি যে তুমি এখন চলে যাও, কিন্তু সে তখন আর যাচ্ছে না। আর আমি তার প্রতি অবশ্য অন্যায় করছি, কেননা সে তো আর হেঁটে আসেনি, তাই না? আমার ফ্যামিলি থেকে তাকে আনা হয়েছে, সেজন্য এসেছে, কিন্তু আমিও তাকে আনিনি। এবং তার সাথে যদি বিয়ের আগে আমার কথা হইতো, তাহলে আমি তাকে আগে থেকে মানা করে দিতাম যে তুমি আমার কাছে এসো না, এবং তুমি তোমার ফ্যামিলিতে সবাইকে না করে দাও যে ছেলেকে আমি বিয়ে করব না। আমি ওকে, ঠিক আছে, আমরা বরং একটা কাজ করি, আমরা একটু আপনি যাকে লাভ করেন আঁচল, তার সঙ্গে একটু ফোনে কথা বলতে চাই, তার ওপিনিয়নটা একটু আমরা জানার চেষ্টা করি। আপনি কি তাকে একটু কানেক্ট করবেন? ফোনে একটু কানেক্ট করেন। জি, অবশ্যই পাবো। এটা লাউড স্পিকার আছে? হ্যাঁ আছে। ওকে, হ্যালো। হ্যাঁ আঁচল, আঁচলটা তো আপনার আপনের দেয়া নাম, রাইট? আপনাকে আঁচল নামে কে ডাকে? আপন, যেই মুহূর্তে আপনার সঙ্গে কথা বললে একটু আগে। আচ্ছা, ও তো আপনাকে ওর কথা অনুযায়ী অনেক ভালোবাসে, আপনি তাকে কতটুকু ভালোবাসেন? আপনি ওকে এত বেশি ভালোবাসেন, এবং আপনি এখন বিবাহিত, 4 বছর যাবৎ আপনার বিয়ে হয়েছে, কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ওকে নিয়ে? এবং ও নিজেও কিন্তু বিবাহিত, আপনি তো সেটাও জানেন। কি করবেন এখন, প্ল্যান কি বলেন তো? দশ বছর যাবৎ আপনাদের সম্পর্ক, এখনো ভবিষ্যৎ ঠিক করতে পারেননি? আচ্ছা, তো ভবিষ্যতে আপনারা একসাথে থাকবেন, এখন আপনি তো জানেন যে ওর একটা বিয়ে হয়েছে এবং সে মেয়েটা 3 বছর যাবৎ ওর অপেক্ষায় আছে, আর আপনার যার সাথে বিয়ে হয়েছে সেও বিদেশে আছে, তো এই মানুষগুলো কি হবে তাহলে? বিশেষ করে আপনার হাজবেন্ড, যদি আমি বলি যে সে সবকিছু জেনে শুনে বিয়ে করেছে, যদি আপনাদের কথা মেনে নেই তাহলে তার একটা অপরাধ আছে, কিন্তু ওর স্ত্রীর তো কোনো অপরাধ নেই, তাহলে ওর স্ত্রীর কি, ওর স্ত্রীর কথা কি আপনি ভাবেন? মানে সেটা নিয়ে আপনার কোন চিন্তা নেই, তাই তো? মানে এটা কি আপনি এটা বলছেন যে ক্লিয়ারলি তাকে যে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে হবে? ও সবসময় বলে এসছেন। এখন আসলে তাহলে আপনাদের বিয়েটা ঠেকে আছে কোথায়? মানে মানে একটা হচ্ছে যেটা একটা যেটা বলছেন যে তার স্ত্রীকে সে এখনো ডিভোর্স দিতে পারছে না, সেটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে প্রবলেম। নিজেদের প্রবলেম গুলা কি? আচ্ছা, ও একই কথা বলেছে যে 10 মিনিট যদি আপনি ওকে ভালো রাখেন, 15 মিনিট আপনি খারাপ রাখেন। সো আপনাদের দুই পক্ষেরই এই ধরনের একটা কমপ্লেইন আছে, এবং দুই পক্ষের জীবনেই বৈধভাবে স্বামী স্ত্রী চলে এসছে, তারপরেও আপনারা চিন্তা করেন ভবিষ্যতে একসাথে থাকবেন, মানে এটা কিভাবে সম্ভব? আমরা ভিতরে যে ভালোবাসাটা আছে এটা কখনো শেষ করতে পারি না,
হয়তো পারবো না, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এরকম ভাবে থাকার তো কোনো মানে হয় না, তো হচ্ছে ভালো একসাথে থাকাটাই। আচ্ছা, অন্যতে কষ্টটা হচ্ছে অন্যতে কষ্টটা মেনেই নেওয়া যায়। আরেকটা বিষয় আমার একটু জানার ছিল, সেটা হচ্ছে আপনাদের মধ্যে তো অবৈধভাবে স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক, সেই সম্পর্কটা আছে, এটা বিয়ের আগেও আপনার ছিল এবং এখনো আছে, এইটা কি আপনার জায়গা থেকে আপনি কিভাবে দেখেন? এটা তো এক ধরনের অনৈতিক সম্পর্ক, এবং এটা ও যেটা দেখেছে সেটা ওর জায়গা থেকে ও নিজের মতো করে ব্যাখ্যা করেছে, আপনার জায়গা থেকে এটা কিভাবে বলার আছে আপনার? ভালোবাসার দিক থেকে আপনি এটা ঠিক মনে করেন, মানে আপনি মনে করেন এই ধরনের সম্পর্ক ভালোবাসায় হতে পারে, তাই তো? হতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র নিজেদের চাহিদার জন্য না, সেটা মনে চাইতে তুমি মানে আমি বুঝতে পারতেছি না হয়তো কথাটা, কিন্তু আমি যেটা মানে আমাদের মধ্যে যেটা আছে বা থাকবে বা চলছে সেটা অন্য দশটা মানুষের মতো না, আর সেটা খারাপ দিকেও না। একটা বিষয় হচ্ছে যে আপনারা দুজন দুজনকে লাভ করতেন, ভালোবাসতেন, সেই সময়টাতেও এটা অনৈতিক একটা কাজ, তারপরেও অনেকে হয়তো বিষয়টাকে অন্যভাবে দেখতে পারে, কিন্তু এখন আপনাদের দুজনের জীবনেই স্বামী আছে, স্ত্রী আছে, একটা বৈধ সম্পর্ক আছে, তারপরেও আপনারা এই ধরনের সম্পর্কে ফিজিক্যাল রিলেশনে যাচ্ছেন। সেটা আমাদের মানে শুধু এটার উদ্দেশ্য না, হয়তো দেখা হলো বা কথা হলো সেটার মধ্যে কি হলো না হলো সেটা অনেক কিছুই হতে পারে, কিন্তু আসলে যেগুলো আমরা প্ল্যান করতেছি যে এটা করবো, আমরা এই জায়গায় যাবো বা ওটা করবো, এরকম কোন প্ল্যান আমাদের মধ্যে কখনো হয়। কিন্তু আপনাদের মধ্যে তো এটা হচ্ছে, রেগুলারলি হচ্ছে, বিয়ের পরে তো একবার হয়নি, এরকম তো রেগুলার না, এরকম বেশ কয়েকবারই হয়েছে, তো আপনারা তো বোঝেন আসলে জিনিসটা কিভাবে হয়, এবং এটা তো অন্যায়। এবং এটার জন্য আপনার কোন ধরনের মনোমালিন্য, এটার জন্য আপনার কোন ধরনের অনুতাপ বা এটার জন্য খারাপ লাগা সেই জিনিসটা নেই, তাই তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। আমার একটু কথা আছে, আপনি লাইনে থাকা অবস্থায় বলেন বলেন। আমি আমাদের যে দোষটা, আমাদের যে প্রবলেমটা আঁচলকে নিয়ে, বিষয়টা হচ্ছে আমি এখন মনে মনে ভাবছি যে আমরা তো স্বামী স্ত্রী, আমিও ভাবি এবং আঁচলও ভাবে, এবং ও আমাকে মানে ও স্বামী ছাড়া ভাবে না, আমিও তাকে আমার ওয়াইফ ছাড়া ভাবি না, কিন্তু এখন দেখেন আমি ভাবছি যে আমার আঁচল বলবে এটাই, কিন্তু এটা বলেনি, আমার এটা বললাটা ওর কাছে অন্যায়, যে আমি ভেবেছিলাম তুমি এটা বলবে কিন্তু এটা বলনি, সেই কারণে সে আমার সাথে রেগে কথা বলে, এটা আমার অন্যায় কেন? আরেকটা কথা হলো যে আপনি মানে আমাকে বলছে মানে যেটা বলতে চাচ্ছেন ভাইয়া, এটা আমি ফার্স্টে আপনাকে বলেছি, আমরা আল্লাহ রাসুল সাক্ষী রেখে যেহেতু বিয়ে করেছি, আমাদের দৃষ্টিতে আমরা হাজবেন্ড ওয়াইফ, সেজন্য আমাদের জন্য এই রকম রিলেশনটা, আপনারা আল্লাহ রাসূল সাক্ষী রেখে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি আল্লাহ রাসূলকে কোনোদিন দেখিনি, তাই আমি মনে মনে ডাকলেই হয়তো পাবো। আপনাকে আল্লাহ রাসূল যে বিধান বলেছে আপনাকে সে বিধান অনুসারে কাজ করতে হবে, আমি চললাম থেকে ডাকলেই হলো না, আপনাকে আল্লাহ রাসূল তো একটা বিধান বলে দিয়েছে, নিয়ম বলে দিয়েছে, আপনি তার নিয়মের বাইরে গিয়ে আল্লাহ রাসূলকে ডাকলে তো আপনি তাদের কথা শুনবেন? আমি তার নিয়মের বাইরে গেলাম না। আপনি আল্লাহ রাসূলকে নিজে নিজে দেখেছেন? আপনাদের কি কোনো হুজুর বিয়ে পড়িয়েছে? না। আমি কেন বলছি, বারবার আপনি তাদের কথা কেন বলছেন? যেমন করে ধরেন আল্লাহ সত্য এই কথাটা আমরা দেখে বিশ্বাস করতে হবে। লেট মি ফিনিশ, লেটস নট টক অ্যাবাউট দিস, বিকজ ইউ আর টকিং লাইক আনএথিক্যাল, মানে পুরোপুরি রিলিজিয়নের বাইরে এবং অযৌক্তিক একটা বিষয়, আমরা বিষয়ে কথাই বলতে চাই না। আপনি এটাকে নিজে থেকে সাপোর্ট করতে চান, সেটা আপনার একেবারে ব্যক্তিগত অভিমত, ওটা একেবারেই গ্রহণযোগ্য না, ঠিক আছে? ওকে, ফাইন। আমার মনে হয় কি আপনাদের এই সম্পর্কটা কি এবং সেটাকে কে কিভাবে দেখছে সেটাকে বরং আমরা আমাদের লিসনারদের উদ্দেশ্যেই ছেড়ে দিই, এবং একটা বিষয় আমি শুধু বলবো, সেটা হচ্ছে যে 10 বছর ধরে একটা সম্পর্কের সিদ্ধান্তে আসতে পারলেন না, দুইজনের জীবনে দুটো মানুষ চলে আসলো এবং এখন পর্যন্ত আপনারা একটা টানা পোড়েনের মধ্যে আছেন। দিস ইজ লাভ অর মোর দ্যান লাভ অর ইট ইজ নট লাভ, ইটস আ বিগ কোশ্চেন। এই কোশ্চেনের জায়গাটা থেকেই আজকের অনুষ্ঠানটা শেষ হবে, এবং প্রিয় শ্রোতা, দিস হ্যাপেন ইন লাইফ। আমরা সবসময় একটা কথা বলি যে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়, এবং এই নাটকের কিভাবে মঞ্চায়ন হয়, এই নাটকের নায়ককে নায়িকাকে, সেটা নাটকের ঘটনার ক্ষেত্রে একেবারেই মুখ্য না। সুতরাং আপনি যদি মনে করে থাকেন যে ভালোবাসার গল্প মানেই হচ্ছে খুব সুন্দর একটা এন্ডিং থাকবে কিংবা কান্নাকাটির মতো একটা বিষাদ থাকবে, জীবন সেগুলোর একেবারেই তোয়াক্কা করে না। আজকের গল্পটা যেখান থেকে শুরু হয়ে এসে যেখানে থেমেছে সেখানে থামাটা একেবারেই অচিন্তনীয়। অনেকগুলো প্রশ্ন নিয়ে শেষ হোক আজকের হ্যালো ইট 920।